হৃৎপিণ্ডের গঠনের পরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। এখন দেখো হৃৎপিণ্ডের যে কাজটা, এই যে সংকোচন প্রসারণ কিভাবে ঘটে, কখন ঘটে, কত সময় ধরে ঘটে, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তাহলে চলো আমরা জেনে নেই যে এই যে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ বা এই যে হৃৎপিণ্ডের টোটাল ঘটনাগুলো কি হয়। তো এই টোটাল ঘটনাগুলোকে আমরা একটা টাইটেলে মধ্যে নিয়ে আসি, সেটাকে আমরা বলছি কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক মানে হচ্ছে কি, আমাদের হৃৎপিণ্ড। তো এখন দেখো হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা কি বলি, হৃৎপিণ্ডের সংকোচনকে যখন ও সংকুচিত হচ্ছে এটাকে আমরা বলছি ডায়াস্টল, সরি সিস্টল, এবং হৃৎপিণ্ডের যখন প্রসারণ হচ্ছে তখন ডায়াস্টল। এখন সংকোচন হলে সিস্টল, প্রসারণ হলে ডায়াস্টল, এটা তো জানো। কিন্তু ভাইয়া তাহলে হৃৎস্পন্দন কি, বা আমরা যখন বলি ইংরেজিতে বলি হার্ট বিট, এটা কি ভাইয়া? এটাও তো আমাদের একটা প্রশ্ন থেকে যায় মাথার মধ্যে। তো চলো আমরা এখন হৃৎস্পন্দন নিয়ে একটু জেনে নিই। হৃৎস্পন্দন হচ্ছে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও প্রসারণকে হৃৎস্পন্দন বলে। খুবই সিম্পল ব্যাপার, হৃৎপিণ্ডটায় টোটাল হৃৎপিণ্ডটা একবার সংকুচিত হবে আরেকবার প্রসারিত হলো, এই জিনিস এই ঘটনাটাকেই আমরা কি বলি একটা হার্টবিট। সো ওয়ান হার্টবিট ইজ ইকুয়াল টু ওয়ান সিস্টল প্লাস ডায়াস্টল, তাই না? হৃৎপিণ্ডের একবার সিস্টল প্লাস ডায়াস্টলই হচ্ছে আমার একটা হৃৎস্পন্দন। এখন এই যে হৃৎস্পন্দন, তাহলে হৃৎস্পন্দন তো বুঝলা যে হৃৎস্পন্দন হচ্ছে এই সিস্টল প্লাস ডায়াস্টল, এই সিস্টল প্লাস ডায়াস্টল। এখন এই ঘটনাটা প্রতি মিনিটে কতটা কতবার হয়, তাহলে দেখো এটার মানটা কত, 70 থেকে 80, অথবা তুমি 75ও বলতে পারো, মানে গড় করে 70 থেকে 80, তো এভারেজ কি 75। তাহলে 75 বিট প্রতি মিনিটে, চিন্তা করো, তার মানে আমাদের 60 সেকেন্ডে 70 থেকে 80 অথবা 75টি বিট হয়, মানে 75টি হার্ট বিট বা হৃৎস্পন্দন হয়ে থাকে। এখন এই প্রশ্নটাই কিন্তু দেখো চট্টগ্রাম ভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি 17-18 সেশনে এই প্রশ্নটা এসেছিল যে মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে কতবার হয়, সেটা হচ্ছে 75 বার, অ্যান্সারটা ছিল এরকম। তাহলে এটাও এটাও কিন্তু তোমার এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো তাহলে জেনে নিই এই যে কার্ডিয়াক চক্র, এই কার্ডিয়াক চক্র বলতে আমরা কি বুঝি, মানে এটা যে আমরা সংজ্ঞাটা যদি বলি তাহলে কি বলবো, প্রতি হৃৎস্পন্দনে সংকোচন ও প্রসারণের প্রসারণের চক্রাকার ঘটনা বলি। তাহলে কার্ডিয়াক চক্র হচ্ছে এই যে হৃৎস্পন্দন হয়, তার মানে একবার সংকোচন আবার প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। আর এর মধ্যে আমরা পড়েছি যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আমাদের, তাই না? তাহলে এই 4টা প্রকোষ্ঠ, এই যে অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, অলিন নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, এই যে পর্যায়ক্রমিক এই ঘটনাগুলো হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই পর্যায়ক্রমিক ঘটনাটাকেই আমরা বলছি কার্ডিয়াক চক্র। ক্লিয়ার? তাহলে কার্ডিয়াক চক্র হচ্ছে একবার সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, মানে সিস্টল হবে তারপর আবার ডায়াস্টল, আবার সিস্টল আবার ডায়াস্টল, এভাবে করে চলতে থাকে। এখন এই কার্ডিয়াক চক্র এই টোটাল জিনিসটা হতে কত সময় নেয়, একটা হার্টবিট মানে একবার হৃৎস্পন্দন হতে, এই যে সংকোচন প্রসারণ হতে সময় নেয় কতটুকু, 0.8 সেকেন্ড, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু তোমার অ্যাডমিশনে এসেছে, যেমন দেখো ডেন্টাল অ্যাডমিশন 2016-17 সালের ডেন্টাল অ্যাডমিশনে এটা এসেছিলো যে প্রতিটি হৃৎস্পন্দনের জন্য কতটুকু সময় দরকার পড়ে, সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। এখন একটা প্রশ্ন যে ভাইয়া 0.8 সেকেন্ড কেন হলো, কীভাবে আসলো 0.8 সেকেন্ড? দেখো আমরা একটু ম্যাথটা যদি বুঝে নেই, যে আমরা তো বলেছি যে প্রতি মিনিটে আমরা হিসেব করে দেখেছি যে 75টা বিট পাওয়া যায় একটা নর্মাল স্বাভাবিক মানুষের, তার মানে কি, দেখো 75টি হৃৎস্পন্দন হয় 60 সেকেন্ডে, 1 মিনিট = 60 সেকেন্ড। আচ্ছা তাহলে 75টি হৃৎস্পন্দন হয় 60 সেকেন্ডে, তাহলে একটি, আমরা এখন হিসেব করছি কি একটি হৃৎস্পন্দন, মানে একবার হৃৎস্পন্দন যেটা সেটার সময়কালটা কত, তাহলে একটি হৃৎস্পন্দন হয় তখন আমরা কি করব, 60/75 দিব, ঐকিক নিয়ম, তাই না? একটার জন্য কি হবে, তাহলে ভাগ দিয়ে দেবো, 75টা নিচে চলে যাবে। তাহলে এই আলটিমেটলি কী হচ্ছে, দেখো 60/75 ইজ ইকুয়াল টু আমার যে অ্যান্সারটা বের হবে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে এটা দেখো তুমি ক্যালকুলেটার বসাও, 60/75, তাহলেই এই যে 0.8 সেকেন্ডটা পাবা, এটা কি, এটা হচ্ছে তোমার একটি হৃৎস্পন্দনের জন্য যে সময়কালটা। ওকে, তাহলে একটি হৃৎস্পন্দনের জন্য সময়কাল আমরা জানলাম। এখন আসো এই হৃৎস্পন্দে, আমি তো হৃৎস্পন্দনের জন্য আমি তোমাদেরকে বলেছি আমাদের হার্টে আমাদের যে হৃৎপিণ্ড সেখানে আমাদের অলিন্দ নিলয় বলে ব্যাপার আছে। পুরো হৃৎপিণ্ডের যদি আমি বলি বাম অলিন্দ বাম ডান অলিন্দ, তাহলে একটা অলিন্দ আবার এখানে নিলয় দুইটা। তাহলে দেখো অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, এই যে নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, এই 4টা ঘটনা না?
তাহলে দেখো এই চারটা ঘটনার সময়কালগুলো আমাদেরকে জানতে হবে। আমি কিন্তু বলেছি 0.8 সেকেন্ড বিটটা, তার মানে 0.8 সেকেন্ডের মধ্যে এই চারটা ঘটনা ঘটে। এই যে দেখো অলিন্দের ডায়াস্টল এটা কত 0.7 সেকেন্ড, আচ্ছা অলিন্দের সিস্টল এটা কত 0.1 সেকেন্ড। সবসময় মনে রাখবা ডায়াস্টলটা বেশি সময় নেয়, সিস্টলটা কম সময় নেয়। কেন ভাইয়া? কারণ হচ্ছে যে জিরো মানে এই যে দেখো ডায়াস্টল প্রসারণ হতে, মানে কোনো একটা জিনিসকে টানতে আমাদের কষ্ট হয়, কিন্তু একটা জিনিসকে চাপ দিতে বা এটাকে একদম চাপ দিয়ে ছোট করে ফেলতে আমাদের কিন্তু কম সময় লাগে, তাই না? একটা কিছুকে টানতে অনেক কষ্ট হয় না, মানে ইয়ে, আর এটাকে চাপ দিয়ে ভেঙে ফেলতে বা একদম গুঁড়ো করে দিতে, তো ওই চাপ দিতে কিন্তু আমাদের কম সময় লাগবে। তো সিস্টলে এই কারণে দেখো সবসময় কম সময় লাগে। তো এখানে 0.7 0.1 অল ইন দেয়ার ডায়াস্টল সিস্টলের সময়কালটা পড়বা। এরপরে নিলয়ের ডায়াস্টল সিস্টল এটাও তোমাকে জানতে হবে যে নিলয়ের ডায়াস্টল কত 0.5 সেকেন্ড আর নিলয়ের সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে দেখো এই যে সময়কালটা, এই সময়কালগুলো কিন্তু তোমার অ্যাডমিশনে এসেছিল। যেমন হচ্ছে এই যে দেখো অল ইন্দের ডায়াস্টলটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2007 এবং 2010, এই দুই বছরই কিন্তু এই অল ইন্দের ডায়াস্টলের সময়টা এসেছে। এরপর অল ইন্দের সিস্টল এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি 18 সালের যে প্রশ্ন সেখানে এসেছিল। নিলয়ের ডায়াস্টল কত 0.5 সেকেন্ড, নিলয়ের সিস্টল কত 0.3 সেকেন্ড। আবারও খেয়াল করো এখানেও কিন্তু 0.8, এখানেও কিন্তু কি 0.8। তাহলে এই যে নিলয়ের ডায়াস্টল 0.5 সেকেন্ড এটাও কিন্তু এসেছিল দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2009-10 প্রশ্নে কিন্তু এটা এসেছিল। তাহলে তুমি দেখো ভাইয়া এইটুকু জায়গায় কতটা ইম্পর্টেন্ট তথ্য, এবং তোমাদের কিন্তু মোটামুটি শিওর থাকতে পারো এখান থেকে কিন্তু প্রশ্ন একটা থাকবেই, খুবই থাকার মতো একটা ইয়ে কিন্তু হচ্ছে চ্যাপ্টার এটা এবং পোর্শন এই টপিকটা। তাহলে দেখো আমরা এখানে দেখছি ভাইয়া এখানেও 0.8 সেকেন্ড, এখন এখানেও 0.8 সেকেন্ড, দুইটাতেই 0.8। এখন তাহলে কি করব? মানে ভাইয়া আপনি তো বলেন 0.8 সেকেন্ডের মধ্যে টোটাল ঘটনাটা হবে, কিন্তু এখানে তো বলা হচ্ছে যে 0.8 এইটা অল ইন্ডিয়ার ডায়াস্টল সিস্টল 0.8, নিলয়ের ডায়াস্টল সিস্টল 0.8, তাহলে দুইটাকে যোগ করলে তো ভাইয়া 1.6 সেকেন্ড হয়ে যায়। এটা তো না 1.6 সেকেন্ড হবে হবে না, তাহলে কি হবে? তাহলে জিনিসটা হচ্ছে এই 0.8 সেকেন্ডের মধ্যেই এই সবগুলো ঘটনা ঘটে থাকবে, ঠিক আছে? এই 0.8 সেকেন্ডের মধ্যেই তোমার এই ঘটনাগুলো ঘটে থাকে, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমরা জানবো হচ্ছে যে এখানে এই যে তোমার একসাথে কিভাবে হয়, ওরা তো আলাদা আলাদা হয় না, পুরো 0.8 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে। এবার আমরা জানবো কিভাবে ঘটে এই 0.8 সেকেন্ডের মধ্যে। দেখো হৃৎপিণ্ড থেকে তো মানে হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণ এগুলো তো হলো, ডায়াস্টল সিস্টল কতক্ষণ হচ্ছে আমরা হিসেব দিলাম 0.8 করে, কিন্তু এটাও আমরা বলেছি যে এই 0.8 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই চারটা ঘটনা, এই যে অল ইন্ডিয়ার ডায়াস্টল সিস্টল, নিলয়ের ডায়াস্টল সিস্টল এগুলো হচ্ছে। কিভাবে হয় দেখো, আমরা যদি এই একটা চার্টের মাধ্যমে জিনিসটা টোটালি বুঝে নেই তাহলে কিন্তু আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তো এই প্রক্রিয়াটা তোমার অ্যাডমিশন আসবে না, কিন্তু তোমার যদি জিনিসটা বোঝা থাকে তাহলে তুমি অনেক অ্যানালাইটিক্যাল প্রশ্ন যেগুলো তোমার একটু বিশ্লেষণ করতে হয়, আমাদেরকে ভেবে চিন্তে অ্যান্সার করতে হয়, সেটা কিন্তু তোমরা করে ফেলতে পারবে। তো খেয়াল করো এই ছকটা দিয়ে আমরা যদি বুঝাতে চাই, প্রথমত এই যে অ্যাট্রিয়াম, আমি এখানে দেখো অ্যাট্রিয়াম এই কলাম বরাবর এ মানে অ্যাট্রিয়াম অলিন্দ আর ভি ভেন্ট্রিকল মানে নিলয় এটা দিয়ে বুঝাচ্ছি। এরপরে হচ্ছে এখানে আমি দেখো 0.8 মানে হচ্ছে আটটা ঘর করছি, কারণ আমি এটাই বুঝাবো যে এই আটটা ঘর মানে 0.8 সেকেন্ডের মধ্যে কিভাবে টোটাল জিনিসগুলো হয়ে থাকে। এখন দেখো এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত সেকেন্ড বলেছি আমরা 0.7 সেকেন্ড, তাহলে দেখো এখানে আমি 7 সেকেন্ড পর্যন্ত আমি ডিডি লিখব, ডি 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 ডি, দেখো দেখছো 0.7 সেকেন্ড পর্যন্ত আমি ডি দিলাম। কেন? কারণ এই সময় তো আমার ডায়াস্টল হচ্ছে। এখন তুমি খেয়াল করো অল ইন্ডের যখন ডায়াস্টল হচ্ছে মানে এই যে অল ইন্দোগুলো ডায়াস্টল, বাম অল ইন্দো ডান অল ইন্দো এগুলো ডায়াস্টল হচ্ছে, তো তখন কি হবে ডান অল ইন্দোয়ে তোমার ওই যে সুপিরিয়ার ভেনাকাভা ইনফিরিয়ার ভেনাকাভা মানে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা এবং করোনারি সাইনাস এদের দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে আসবে, এই জায়গাটায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আসবে, তাই না? আর ওইদিকে কি হবে পালমোনারি শিরা দিয়ে তোমার ফুসফুস থেকে রক্তগুলো এখানে আসবে, আসবে কি না?
রাইট? তাহলে ওইখান থেকে আসতেছে পালমোনারি শিরা এদিক থেকে আসতেছে, তাহলে রক্তগুলো আসতেছে, কেন আসতেছে? কারণ তোমার এটা তো প্রসারণ হচ্ছে, এই যে ডায়াস্টল হচ্ছে কত সেকেন্ড, 0.7 সেকেন্ড ধরে, অনেকক্ষণ ধরে হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া, অলিন্দের যখন ডায়াস্টল চলতেছে তাহলে নিলয়ের কি চলে, এই নিচের অংশে তখন কি চলে? ও কি বসে থাকবে? আচ্ছা অলিন্দের হোক তারপরে আমরা আসবো, এভাবে বসে থাকবে যে না আমি তো অলিন্দ হচ্ছে আমার মেম সাহেব, মেম সাহেব যদি বলে তাহলে আমি করবো, না হলে আমি তো কিছু করবো না, এমন কি হবে? এমন তো হবে না। তাহলে কি হবে তখন? এই নিলয়ে কিন্তু সংকোচন চলবে, মানে নিলয়ের এই যে সিস্টল চলতে থাকবে, কারণ ওর তো প্রসারণ হচ্ছে, রক্ত আসতেছে। তখন এই নিলয়ে যে রক্তগুলো আছে, নিলয়ের যে রক্তটা, এইখানে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো বের করে দিবে না, মানে নিলয়টা ফাঁকা হওয়ার চেষ্টা করবে, কারণ একটু পরে এই অলিন্দ থেকে রক্তটা কিন্তু নিলয়ে আসবে, এই যে কপাটিকাগুলো দিয়ে, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা দিয়ে এখানে আসবে। তো এর আগেই তোমার নিলয়টা কি করছে, সিস্টল করে পাঠায় দিচ্ছে, ও নিজেকে ফাঁকা করতেছে। তো এখন তুমি খেয়াল করো, এখানে এই যে নিলয়ের সিস্টল হবে, তাহলে নিলয়ের সিস্টল কত সেকেন্ড? মাত্র 0.3 সেকেন্ড। তাহলে আমরা এখানে নিলয়ের সিস্টলটা দিই, দেখো এস এস এস, 0.3 সেকেন্ড। এখন এরপরে কি? এইটুকুই না, এরপরে বাকি 0.5, এতটুকু, এই জায়গাটায় কি হয়, এই জায়গাটায় নিলয়ের ডায়াস্টল হবে। আচ্ছা এরপরে নিলয়ের ডায়াস্টল ডি 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 ডি, আর ওই যে এখানে দেখো 0.18, এই সময়টা, এই গ্যাপটা বাকি আছে, এখানে কি হয়, অলিন্দের সিস্টল হয় 0.81, তো এখানে আমি সিস্টল দিই। এখন তুমি দেখো জিনিসটা একবার বুঝো, রক্ত, এই যে অলিন্দের যখন ডায়াস্টল চলতেছিল, নিলয়ের প্রথম 3 সেকেন্ড, মানে প্রথম 0.3 সেকেন্ড ওর কি হচ্ছিল, সিস্টল হচ্ছিল, যে এস 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 সিস্টল হচ্ছিল। এরপরে কিন্তু দেখো এই যে 0.4 থেকে, এই 0.4 থেকে 0.7 পর্যন্ত, এই 0.4 থেকে 0.7, এই যে 0.4 সেকেন্ড, এই গ্যাপের মধ্যে দেখো অলিন্দে, মানে অ্যাট্রিয়ামেও ডায়াস্টল, ভেন্ট্রিকল বা নিলয়েও কিন্তু ডায়াস্টল, মানে দুইটাতেই ডায়াস্টল, কি আজব ব্যাপার না, দেখছো, মানে দুইটাতেই ডায়াস্টল চলতেছে। এই সময়টাতে কি হয়, এই সময়টাতে তো বুঝতে পারছি যে 0.3 সেকেন্ড অলিন্দে ডায়াস্টল, মানে রক্ত আসতেছে, নিলয়ে সিস্টল, মানে নিলয় থেকে রক্ত বের হয়ে যাচ্ছে অ্যাওর্টার পালমোনারি ধমনী দিয়ে। কিন্তু ভাই এরপরে এই সময়টায় কি হয়, এখন তো দুইটাতেই ডায়াস্টল, অলিন্দে এবং নিলয় দুইটাতেই ডায়াস্টল। এই সময়টায় অলিন্দে থেকে, অলিন্দে তো রক্ত আসতেছে, কারণ অলিন্দে ডায়াস্টল, এই যে শিরাগুলো, হ্যাঁ, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, পালমোনারি শিরাগুলো দিয়ে রক্ত আসতেছে। আসার পরে এবং ওই সময় কিন্তু নিলয়ও ডায়াস্টল, মানে নিলয়ও প্রসারণ, নিলয় এরকম জায়গা করে দিচ্ছে যে হ্যাঁ দেখো আমিও ফাঁকা আছি, আমার কাছে আসতে পারো। তখন ম্যাক্সিমাম রক্ত, প্রায় আমরা যেটা বলি 70% রক্ত, এই যে অলিন্দে যে রক্তগুলো আসতেছিল এর প্রায় 70% রক্ত এর মধ্যেই নিলয়ে চলে আসে, এই যে কপাটিকাগুলো দিয়ে, এর মধ্যেই। খেয়াল করো, তুমি বলতে পারো ভাইয়া অলিন্দে তো এখনো সংকোচন হয় নাই, অলিন্দ তো চাপ দেয় নাই, তাও এসে যাচ্ছে, হ্যাঁ তাও এসে যাচ্ছে, কারণ এই যে 0.4 সেকেন্ড, এই যে মানে 0.4 থেকে 0.7, এই সময়টার ভিতরে কি বসে থাকবে ওরা, ওরা কি বসে থাকবে যে না আমি এখন থাকি, অলিন্দ প্রসারণ হয়ে ফাঁকা হয়ে বসে থাকবে? না, এই সময়টাতেই এই যে অলিন্দের রক্তগুলো আস্তে আস্তে করে এই যে নিলয়ে আসতে থাকবে, নিলয়ে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। এবং এটা কেমন হবে, অনেক অল্প অল্প করেই আসতে থাকবে, মানে খুব যে দ্রুত চলে আসবে এমন না, অল্প অল্প একটু একটু করেই আসতে থাকবে। কারণ কি দেখো, এটা একটা উদাহরণ দিই তোমাদেরকে, একটা পানির ট্যাপ, পানির ট্যাপকে যখন তুমি অল্প একটু ছাড়ো তখন দেখবা কি একটু ড্রপ ড্রপ করে কেমন অল্প স্লোলি পড়তেছে, আর যখন হঠাৎ করে একটু বেশি ছেড়ে দাও অনেক জোরে ছাড়ে। তো এখন এই যে যখন দুই পাশে ডায়াস্টল, এই উপরেও ডায়াস্টল, অলিন্দেও ডায়াস্টল, নিলয়েও ডায়াস্টল, তখন কি হবে, তখন তো উপর থেকে কেউ ওকে চাপ দিচ্ছে না, চাপ দিলেই না মনে করো জোরে বের হবে, এখন ওকে তো কেউ চাপ দিচ্ছে না, তাহলে ওর ওই সময় কীভাবে বের হবে, যে পানি থেকে, ট্যাপ থেকে যেমন টপ টপ করে পানি পড়ে, একটু একটু করে পানি পড়ে, আস্তে করে ছেড়ে রাখলে, এই সেমভাবে একটু একটু করে অলিন্দ থেকে নিলয়ে রক্তটা আসবে। ক্লিয়ার? অলিন্দ থেকে নিলয়ে একটু একটু করে রক্তটা আসবে, এবং একটু একটু করে আস্তে আস্তে প্রায় 70% রক্ত চলে আসে। কি অদ্ভুত ব্যাপার, কারণ তাহলে বুঝতে পারছো, তাহলে আমার এই এইটুকু সময়ে 0.4 থেকে 0.7 সেকেন্ডের মধ্যে এই যে ডায়াস্টল চলতে থাকে, ওদের দুজনেরই ডায়াস্টল চলে, তখন আমার অনেকটা রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসলো, মানে প্রায় 70%। এরপর দেখো যখন 0.8 সেকেন্ডের সময় গিয়ে, এই সময়টাই আসে একদম লাস্ট সেকেন্ডে, তখন কি হয়, অলিন্দের সংকোচন হয়, অলিন্দে এইভাবে চাপ দেয়,
অলিন্দ যখন এরকম চাপ দেয় সংকোচন হবে অলিন্দ সংকোচন হবে তখন কি হবে ওই যে যেটা তোমাদেরকে বলছিলাম টেপের পানি হঠাৎ করে জোরে ছেড়ে দিলে অনেক জোরে পানি পড়ে না তো এই যে অলিন্দ যখন সংকোচন হয় এই যে লাস্ট সেকেন্ডে এসে মাত্র 0.1 সেকেন্ডের জন্য তখন কি হবে অলিন্দ থেকে অনেক জোরে রক্তটা নিলয়ে আসবে এখন দেখো নিলয়ে কিন্তু তখন ডায়াস্টল এই যে লাস্ট সেকেন্ডে নিলয়ে কিন্তু আমার ডায়াস্টলি আছে তাই না আমি হিসাব অনুযায়ী নিলয়ে তখন ডায়াস্টল চলতেছে তাহলে নিলয়ে তখন ডায়াস্টল নিলয়ে তো ফাঁকা করে বসে আছে যে আসুক আর অলিন্দ তখন সংকোচন হইলো এই লাস্ট সেকেন্ডে গিয়ে সংকোচন হলো অলিন্দ থেকে জোরে রক্তগুলা নিলয়ে চলে আসবে ক্লিয়ার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো এখানে তোমার কিছু ঘটনা আছে যে জিনিসগুলো আমাদেরকে আরেকটু জানতে হবে সেটা হচ্ছে এই যে যখন এখন আমরা টোটাল জিনিসটা কিন্তু বুঝে ফেললাম নিলয়ে কখন এই যে পুরো একটা সাইকেল দিয়ে এই টোটাল হিসেবটা কি হয় তখন হৃৎপিণ্ডে কখন কি হয় তোমরা এই চার্ট দিয়ে যদি মনে রাখো আমার মনে হয় যে তোমরা বারবার বুঝবা যদি একবার না বুঝো আবার একটু আগে থেকে রিপিট করে আমার কথাগুলো শুনবা আশা করি তোমরা এটা আর না বুঝে কোনো উপায় থাকবে না সবাই এটা মাস্ট বি বুঝেই নেবা ঠিক আছে তাহলে এবার দেখো এই যে নিলয়ের সিস্টল এখানে যখন নিলয়ের সিস্টল হয় এই যে 0.3 সেকেন্ড এই সময় কি হয় দেখো নিলয়ের সিস্টল হওয়া মানে কি নিলয় থেকে রক্তগুলা এই যে অ্যাওটা আর পালমোনারি ধমনি দিয়ে এই যে এদিক দিয়ে পালমোনারি ধমনি আর অ্যাওটা দিয়ে বের হয়ে যাওয়া সিস্টল হলে কি রক্তগুলো তো এদিক দিয়ে বের হবে এখন ওর এদিক দিয়ে যখন বের হবে তখন কি এই ট্রাইকাস্পিড আর এই পাশে যে বাইকাস্পিড কপাটিকা ওরা বন্ধ হয়ে যাবে ওরা এই নিলয়ের সিস্টলের কারণে ওদের বন্ধ হয়ে যায় বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড কপাটিকা কি হয় এই যে দেখো বন্ধ হয়ে যায় এখন ওরা যখন বন্ধ হয় এরকম দেখো এরকম ছিল এরকম ঠুপ করে বন্ধ হয়ে গেল এভাবে ছিল বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হয়ে যায় এখানে একটা শব্দ হবে না এই শব্দটা কেমন এই শব্দটাকে আমরা বলি লাভ শব্দটা কেমন হয় এই যে কপাটিকাটা বন্ধ হয়ে গেল এটাকে আমরা বলছি লাভ লাভ শব্দ আর নিলয়ের যখন ডায়াস্টল নিলয় যখন এরকম প্রসারিত এখন খেয়াল করো নিলয়ের যখন প্রসারণ তার মানে কি অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসবে এখন কি নিলয়ে রক্ত আসবে এখন নিলয়ে যখন রক্ত আসবে মানে নিলয়ের যখন ডায়াস্টল নিলয়ে রক্ত আসবে তখন কি এই যে আমার সেমিলুনার কপাটিকা সেমিলুনার কপাটিকা কারা কারা এই যে পালমোনারি ধমনির এই জায়গায় যে কপাটিকাটা আছে এটা কি একটা সেমিলুনার কপাটিকা না এক ধরনের যে আমরা পড়েছি একটু আগে পালমোনিক কপাটিকা এরপর অ্যাওটার এখানে কি আছে অ্যাওটিক কপাটিকা এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে কারণ এখন তো আর রক্ত নিলয় থেকে বের হবে না এখন নিলয়ে রক্ত আসবে অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসবে কারণ এখন নিলয়ের ডায়াস্টল প্রসারণ হয়েছে জায়গা বেড়ে গেছে তাহলে এই যে সেমিলুনার কপাটিকা অ্যাওটিক ও পালমোনিক এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধ হলে ওইখানেও একটা শব্দ তৈরি হবে ওই শব্দটাকে আমরা বলছি ডাব তাহলে লাভ ডাব এই যে হার্টবিটে একটা সাউন্ড হয় লাভ ডাব এই সাউন্ডটা কেন সাউন্ডটা হচ্ছে এই যে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার সময় এই যে দরজা বন্ধ হলে একটা শব্দ হয় না আমরা যখন দরজা বন্ধ করি একটা শব্দ হয় না ঠপ করে একটা শব্দ হয় এই শব্দটাই হচ্ছে এখানে এখানেও কপাটিকা বন্ধ হলে এই শব্দগুলো হয় তাহলে এটাও তোমাদের অ্যাডমিশনের জন্য এই শব্দগুলো কখন হয় যেমন তোমাকে আসতে পারে নিলয়ের ডায়াস্টলে কোন শব্দ তৈরি হয় ডাব নিলয়ের সিস্টলে লাভ ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই টোটাল চক্রটা তোমরা বুঝে ফেলবা এই চারটা তোমরা ভালো করে মনে রাখবা কার্ডিয়াক চক্রে কি হয় আমি আবারও একটু রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে 0.3 সেকেন্ডে প্রথম 0.3 সেকেন্ডে অলিন্দের ডায়াস্টল এবং নিলয়ের তখন সিস্টল অলিন্দের ডায়াস্টল চলতেছে এই যে অলিন্দের রক্ত আসতেছে আর নিলয় থেকে রক্ত বের হয়ে যাচ্ছে পালমোনারি ধমনি ও অ্যাওরটা দিয়ে এরপরে 0.4 থেকে 0.7 এর মধ্যে দুই জায়গাতেই ডায়াস্টল চলতেছে দুই জায়গাতেই আমার ডায়াস্টল অলিন্দ নিলয়ে এই সময় কি হয় অলিন্দ থেকে স্লোলি অল্প অল্প করে রক্ত নিলয়ে চলে আসতে থাকে নিলয়ে আসতে থাকে প্রায় 70% রক্ত চলে আসে এবং একদম লাস্ট মোমেন্টে গিয়ে 0.8 সেকেন্ডে গিয়ে অলিন্দের সংকোচন হয় সিস্টল হয় চাপ দেয় তখন অলিন্দ থেকে জোরে রক্তটা নিলয়ে চলে আসে এবং নিলয়ে যখন আসলে এরপরে কিন্তু আবার রিপিট করবে দেখো এটা তো হলো এবার আবার এই যে অলিন্দের সিস্টল হলো অলিন্দ থেকে রক্ত চলে গেল এখন এরপর আবার কি হবে এই যে অলিন্দর ডায়াস্টল আবার শুরু হবে সেম আর নিলয়ে যখন ডায়াস্টল হয়ে গেল মানে নিলয়ে এখন রক্ত আসছে এই যে চলে আসছে নিলয়ে প্রচুর রক্ত এখন নিলয়ে কি করবে এই রক্তটা বের করে দিবে না এরপরে দেখো নিলয়ের আবার সিস্টল হবে ডায়াস্টলের পর নিলয়ের আবার সিস্টল চলতে থাকবে তো এই পয়েন্টগুলো এইগুলো যদি তোমরা ক্লিয়ারলি পড়ো তাহলে তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে ঠিক আছে এই সাইকেলটা এভাবে মনে রাখবা আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এখন এরপরে যেটা আমাদের প্রশ্ন থাকবে বা আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে এই যে ভাইয়া সংকোচন প্রসারণ হলো কোথা থেকে তৈরি হয় উদ্দীপনাগুলো কারা তৈরি করে কেন তৈরি করে এটা আমরা জানবো মায়োজেনিক নিয়ন্ত্রণ
দেখো হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণগুলো হয়, এই যে সিগন্যালগুলো, এটা কোথা থেকে আসে? এটা কি আমাদের মস্তিষ্ক থেকে আসে? এটা কি আমাদের অন্য কোনো জায়গা থেকে আসে? এটা তো ডেফিনেটলি না। কারণ হচ্ছে মস্তিষ্ক থেকে যদি তোমার এখানে আমার উদ্দীপনাগুলো আসতো, তাহলে কি হতো, আমি বা তুমি, আমরা কিন্তু আমাদের হৃৎপিণ্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম। আমরা কিন্তু আমরা চাইলেই এখন সংকোচন অফ করতে পারতাম, চাইলেই প্রসারণ অফ করতে পারতাম। কিন্তু এটা আমাদের ব্রেইনের বা আমাদের ঐচ্ছিক বা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না। তাহলে ভাইয়া, এই যে ব্রেইনটা কিভাবে কাজ করে, ব্রেইনের জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণটা নিয়ে। এই মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝানো হয়? মায়োজেনিক নিয়ন্ত্রণ হচ্ছে যে তুমি যখন মানে নিজের পেশি থেকে উদ্দীপনাটা তৈরি হয়ে নিজেই নিজেকে উদ্দীপিত করছে, নিজেই নিজেকে কন্ট্রোল করছে, এটাকেই আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখানে মায়ো শব্দটার মানে হচ্ছে পেশি, আর জেনিক মানে উৎপন্ন হওয়া, মানে পেশি থেকে একটা উদ্দীপনা তৈরি হয়ে সেই উদ্দীপনাই পুরো হৃৎপিণ্ডটাকে কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে। তো এই কারণে আমরা এখানে যেটা পড়বো যে আমাদের হৃৎপিণ্ডর হৃৎপেশিগুলো থেকেই কিন্তু আমাদের উদ্দীপনা তৈরি হয় এবং ওই উদ্দীপনা দিয়েই সে নিয়ন্ত্রণ করে এই সংকোচন প্রসারণকে। এখন কিসের মাধ্যমে কি এমন জিনিস থাকে যার কারণে সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে? তাহলে আমাদের আগে এখন জেনে নিতে হবে জাংশনাল টিস্যু বলতে কি বোঝা যায়। জাংশনাল টিস্যু হচ্ছে যে টিস্যু বিশেষভাবে নিজে থেকেই উদ্দীপনা তৈরি করে তাকে আমরা জাংশনাল টিস্যু বলি। মানে একটা টিস্যু যে নিজে থেকেই উদ্দীপনাটা তৈরি করতে পারে। যেমন আমাদের হৃৎপেশির এরকম কিছু টিস্যু আছে যারা কিনা নিজেই নিজের উদ্দীপনাটা ওই উদ্দীপনাটা তৈরি করতে পারে। যে উদ্দীপনাকে আমরা আসলে বলি কি, এই উদ্দীপনাটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। এটি উদ্দীপনা যেটাকে আমরা বাংলায় বলছি, এটা আসলে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। যেই অ্যাকশন পটেনশিয়ালের কারণে এই উদ্দীপনাচকগুলো যখন ছড়ায় তখনই সংকোচনটা হয়। এখন এই জাংশনাল টিস্যুটা কি দিয়ে গঠিত, কি থাকে এখানে ভাইয়া? এটা মূলত তোমার হৃৎপেশি থাকবে, প্লাস ওর সাথে হৃৎপেশি প্লাস স্নায়ু। খেয়াল রাখো, দুইটা জিনিস নিয়ে তৈরি। তাহলে কি কি নিয়ে? হৃৎপেশি এবং স্নায়ু, এই দুইটা জিনিস নিয়ে তোমার হচ্ছে এই জাংশনাল টিস্যুটা তৈরি। এখন এই যে জাংশনাল টিস্যু, এই যে আমি দেখো এখানে ব্লু কালার যে 1, 2, 3, 4 চারটা নাম লিখেছি, এরা সবাই কিন্তু জাংশনাল টিস্যু। এরা সবাই কি? সবাই জাংশনাল টিস্যু, সবাই উদ্দীপনা তৈরি করতে পারে। এই যে সাইনোয়াট্রিয়াল বা এস এ নোড, এভি নোড, তারপর হচ্ছে বান্ডল অফ হিজ, পারকিনজি তন্তু, এই চারটাই কিন্তু তোমার উদ্দীপনা তৈরি করতে পারে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চারটাই তো ভাই উদ্দীপনা তৈরি করতে পারে, কিন্তু আমি কাকে ফলো করব, মানে কে মেইন, প্রধান কে? দেখো একটা বনে তো অনেক, যেমন বাঘ আছে, সিংহ আছে, জিরাফ আছে, ভাল্লুক আছে, কুমির আছে, অনেক কিছু আছে। এখন সবগুলো প্রাণীর মধ্যে আমরা কি বলি বনের রাজাকে? সিংহ, বনের রাজা। কিন্তু কেন সিংহকে বলি বনের রাজা? কারণ ও অনেক পাওয়ারফুল বাকিদের থেকে, এই যে কুমির ওদের থেকে সিংহ অনেক পাওয়ারফুল, ও শক্তি অনেক বেশি, এ কারণে আমরা ওকে বলছি যে বনের রাজা। তাহলে এদের মধ্যে কাকে আমরা পেসমেকার বলবো? এখন বলতে পারো ভাইয়া পেসমেকার কি? পেসমেকার শব্দটার মানে হচ্ছে পেস, অর্থ হচ্ছে গতি, আর মেকার মানে তৈরি করা। তার মানে যে হচ্ছে তোমার গতিটাকে নিয়ন্ত্রণ করে, মানে গতিটা কত হবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের, এই হার্ট বিট এটা কত হবে। দেখো আমরা যে বললাম একটু আগে, আমরা শিখলাম যে হার্ট বিট হচ্ছে 75টা প্রতি মিনিটে। তাহলে এই যে হার্ট বিট হচ্ছে, এই হার্ট বিটটাকে কে নিয়ন্ত্রণ করছে, কার থেকে উদ্দীপনাটা আসতেছে? এখানে তো চারজনই উদ্দীপনা তৈরি করে। তাহলে যে এটাকে নিয়ন্ত্রণ করছে, মানে যার উদ্দীপনাটাই তোমার হৃৎপিণ্ডের গতি নির্ধারণ করতেছে, তাকেই আমরা পেসমেকার বলবো। যার উদ্দীপনাটাই তোমার ওই হৃৎপিণ্ডের হার্ট বিটটা নিয়ন্ত্রণ করতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তো চারটা নাম আছে, এভি নোট, বান্ডেল অফ হিজ, পারকিনজে তন্তু, কারা এদের মধ্যে কারা কাকে পেসমেকার বলবো? তাও দেখো আমরা পেসমেকার বলি হচ্ছে এস এ নোটকে, আমরা পেসমেকার বলি এস এ নোট, সাইনোয়াট্রিয়াল নোট। এখন কেন ভাইয়া ওকে কেন পেসমেকার বললেন? কারণ এদের, দেখো তোমাদের এটা লাগবে না, তোমাদের এটা মানে মানগুলো তোমাদের অ্যাডমিশন আসে না, বাট স্টিল বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি। এই যে সাইনোয়াট্রিয়াল নোট, এই সাইনোয়াট্রিয়াল নোটটা হচ্ছে, এর উদ্দীপনার হার 70 থেকে 80, কত? 70 থেকে 80 বিট পার মিনিট। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বা এভি নোট, এটা এই এভি নোট, এটার বিট হচ্ছে তোমার 40 থেকে 60। বান্ডল অফ হিজ, ওর হচ্ছে 35 থেকে 35 বিট পার মিনিট।
পারকিনজি তন্তু ওর হচ্ছে 15 থেকে 40। এখন তুমি বলো এই যে চারটার মান বললাম সবার বেশি কার? এস এনোডের 70 থেকে 80 বিট পার মিনিট। তাহলে স্বাভাবিক যার উদ্দীপনার হার বেশি তাকেই তো আমরা পেসমেকার বলবো। যেমন বনের রাজা সিংহ, ওকে কেন বললাম? কারণ ও হচ্ছে সেখানে ওর পাওয়ারটা বেশি, ওর শক্তি ক্ষমতা ওর সব কিছু বেশি। তাহলে এখানে এই এস এনোডের উদ্দীপনা তৈরির ক্ষমতা বেশি, তাহলে ওকে আমরা পেসমেকার বলবো। ওই তোমার হৃৎপিণ্ডের হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করবে যে কতটা হবে প্রতি মিনিটে, সেটাই ও নিয়ন্ত্রণ করবে, এ কারণে ওকে পেসমেকার বলি। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছে। এখন আসো এস এনোডটা কোথায় থাকে। এস এনোডটা থাকে হচ্ছে ডান অলিন্দ ও সুপিরিয়র ভেনা কাভায়ের মাঝে। তার মানে এই যে দেখো, এটা তোমার ডান অলিন্দ, এখানে আমার ডান অলিন্দ, আর এইটা ছিল সুপিরিয়র ভেনা কাভা। এই যে এই জায়গাটা সুপিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা কাভা ডান অলিন্দের এই মাঝামাঝি এই জায়গাটাতে তোমার এস এনোডটা থাকে। এরপরে আসো এভি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, নামেই বোঝা যাচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মানে অলিন্দ আর নিলয়ের মাঝে থাকবে। তাহলে এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে নিলয়, এর মাঝামাঝি এই জায়গাটাতে তোমার কি থাকবে এভি নোড। তাহলে এই যে এটা দেখো, এই এটার নাম কি, এই যে মাঝখানে এটা হচ্ছে এভি নোড, ক্লিয়ার? এই যে মাঝখানে এটা, এই অলিন্দ আর নিলয়ের মাঝামাঝি জায়গায় থাকে। এই এস এনোড থেকে উদ্দীপনাটা, এই যে কিছু পাথ থাকে, এই পথগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে। এই পথগুলোকে আমরা কি বলি, এগুলাকে এগুলাকে বলি আমরা ইন্টারনোডাল। এই যে এখানে একটু লিখে দিই তোমাদের, ইন্টারনোডাল পাথওয়ে। এদেরকে এই ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এই এস এনোড থেকে উদ্দীপনাটা এভি নোডে আসে। এই যে এভি নোডে আসবে, এভি নোডের পরে কি থাকে, এই এভি নোডে এসে আরেকটা কিছু জিনিস তোমার জন্য জানতে হবে, সেটা হচ্ছে এস এনোড থেকে এভি নোডে সিগন্যাল আসতে 0.15 সেকেন্ড দেরি হয়। কি বলছে, এই যে এস এনোডটা এখান থেকে এভি নোডে আসতে 0.15 সেকেন্ড দেরি হয়, ঠিক আছে? এই মানটা কিন্তু একটা ভার্সিটির প্রশ্ন ছিল, 0.15 সেকেন্ড। এটাকে আমরা একটা নাম বলি, কি বলি এই নামটাকে, এটাকে বলি আমরা এভি নোডাল ডিলে, ঠিক আছে? মানে এই যে এস এনোড থেকে এভি নোডে আসার পরে, এরপরে এভি নোডের ভিতরে টোটাল ওর এখানে একটা দেরি হয়, মানে ওর এখানে একটা দেরি সময় লাগে, সময় লাগে, তো এইটাকে আমরা বলছি হচ্ছে এভি নোডাল ডিলে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এভি নোড, এটাকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। ওকে আমরা কি বলি, রিজার্ভ পেসমেকার। কেন বলি, কারণ দেখো এই যে ও যদি বিকল হয়ে যায়, মানে কোনো কাজ না করতে পারে, এস এনোড, এস এনোডের পরে কার ক্ষমতা সবচেয়ে বেশি, ওই যে আমি বলছিলাম 40 থেকে 60 বিট পার মিনিট, তাহলে এভি নোডের এরপরে ক্ষমতা বেশি। মানে মনে করো বনের মধ্যে যদি সিংহ মারা যায়, সিংহর পরে যে ক্ষমতাবান সেই তো রাজা হবে, তাই না? তাহলে এই যে এভি নোড, ওকে বলা হয় রিজার্ভ পেসমেকার। মানে এস এনোড যদি নষ্ট হয়ে যায়, তাহলে এভি নোডটা তখন উদ্দীপনা তৈরি করে তোমার হৃৎপিণ্ডের ক্রিয়াটা সঞ্চালন করে। তাহলে এইটা মনে রাখবা, কত সেকেন্ড কি কোথায়, কোনটাকে রিজার্ভ পেসমেকার বলা হয়, কোনটাকে কি। এই যে এই প্রশ্নটা, এস এনোডটা কোথায় আছে, এই যে ডান অলিন্দ আর সুপিরিয়র ভেনা কাভার মাঝে, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, ঠিক আছে? ঢাকা ভার্সিটির 2014 সালের একটা প্রশ্ন ছিল কিন্তু এটা। আচ্ছা, এরপরে দেখো এটা কি হয়, বান্ডল অফ হিজ। এই বান্ডল অফ হিজটা কি, বান্ডল অফ হিজ হচ্ছে এই যে এভি নোড, এটা ছিল এভি নোড, এভি নোডের পরে এই অংশটা, এই যে নীল এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে বান্ডল অফ হিজ। এই হিজ নামের একজন বিজ্ঞানী সে এটাকে আবিষ্কার করেছিল। তাহলে দেখো এই যে এটা কি হচ্ছে, এভি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌঁছায়। এই যে এটা এভি নোড, এই এভি নোড থেকে এই যে ভেন্ট্রিকলে, এটা এভি নোড, এখান থেকে যে ভেন্ট্রিকলে পৌঁছাবে কার মাধ্যমে পৌঁছায়, এই বান্ডল অফ হিজ দিয়ে পৌঁছায়। এটা জানলেই তোমাদের হবে। আর বান্ডল অফ হিজের পরে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, এই যে তন্তুগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ নীল কালার যে করেছি, এই যে ভেন্ট্রিকলের প্রাচীর এরকম বিন্যস্ত, এই তন্তুগুলোকে আমরা কি বলি, এই তন্তুগুলোকে আমরা বলি হচ্ছে পারকিনজে তন্তু। খেয়াল করো এটাকে আমরা কি বলছি, পারকিনজে তন্তু, ভেরি ইম্পর্ট্যান্ট, পারকিনজে তন্তু। এই পারকিনজে তন্তু দিয়ে কি করায়, এটা হচ্ছে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়ায় দেয়। মানে এই যে ভেন্ট্রিকলটা, এই ভেন্ট্রিকলের প্রাচীরে পুরো উদ্দীপনাটা সে ছড়ায় দিবে, এটাই হচ্ছে ওর কাজ, ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা ওর চারটা, এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, ওর জাংশনাল টিস্যুগুলো দিয়ে যে কাজ করে, আমরা কিন্তু এটা পুরো ফ্লোটা জানলাম। এস এনোড, এস এনোড থেকে এই ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে তোমার এভি নোডে আসবে, এভি নোড থেকে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ থেকে উদ্দীপনাটা পারকিনজে তন্তুর মাধ্যমে পুরো ইয়েতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, পুরো ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়িয়ে পড়ে। আর এখানে একটা জিনিস আমি তোমাদের মার্ক করে রেখেছি, যেটা হয়তো অনেকে জানো না বা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে কালো অংশটা, খেয়াল করো এখানে যে কালো কালো মার্ক, এই যে
এগুলো কি? এগুলো হচ্ছে কর্ডি টেন্ডেনি। এই যে দেখো কর্ডি টেন্ডেনিগুলো কি একটা সুতার মতো, দড়ির মতো, ঠিক আছে, যেটা কিনা এই কপাটিকাগুলোকে ধরে রাখে। এই যে কপাটিকাগুলোকে এইদিকে টেনে ধরে রাখছে এই কর্ডি টেন্ডেনিগুলো, ঠিক আছে। তো এইরকম কর্ডি টেন্ডেনি থাকে আমাদের এই যে হৃৎপিণ্ডের এই যে নিলয়ে বা ভেন্ট্রিকেলে আমাদের এই কর্ডি টেন্ডেনিগুলো থাকে। এটাও একটা গঠনের একটা পার্ট, জেনে রাখতে পারো নামটা। তো তোমরা দেখো এই মায়োজেনিক নিয়ন্ত্রণ কিন্তু তোমাদের হয়ে গেল, তোমরা সব কিছু জানলা, ডিটেলসে বুঝলা যে কোথা থেকে উদ্দীপনা তৈরি হয়। আমরা বলেছি জাংশনাল টিস্যুটা কি, জাংশনাল টিস্যু কি দিয়ে তৈরি হয়, এরপরে হচ্ছে যে এখানে কেন এসএ নোডকে পেসমেকার বলা হয়। এই উদাহরণগুলাই তোমাদের বারবার আসবে, যেমন আসতে পারে রিজার্ভ পেসমেকার কাকে বলে বা হার্টের পেসমেকার। এই যে এই প্রশ্নটা, মানে আমাদের বডির পেসমেকার কাকে বা হার্টের পেসমেকার কাকে বলা হয়, তো অ্যান্সারটা ছিল হচ্ছে সাইনোট্রিয়াল। এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তাহলে আশা করি এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা জেনে নিই যে রক্ত সংবহনটা কয় ধরনের আছে। এই যে আমাদের রক্তগুলো চলাচল করছে, রক্ত বাহিকা দিয়ে যাচ্ছে, আবার হৃৎপিণ্ডে আসতেছে, হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে, আমাদের কোষগুলোতে যাচ্ছে, এখানে অনেক ধরনের সংবহন দেখা যায় আমাদের বডিতে। সংবহন মানে কি? এই যে রক্ত চলাচল করছে এটাই হচ্ছে আমাদের সংবহন। তাহলে রক্ত সংবহনটা মূলত চার ধরনের দেখা যায় আমাদের বডিতে, চার ধরনের দেখা যায়। তাহলে কী কী? আসো প্রথমত যেটা সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন। এখন সিস্টেমিক সংবহনটা কি, কেন এটার নাম সিস্টেমিক দিল? কারণ হচ্ছে যে এটা তোমার বডির সিস্টেমটাকে সচল রাখে, মানে তোমার সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছানোর কাজই হচ্ছে ওর। তখন চলো দেখে নেই এটা নিয়ে বিস্তারিত। তো প্রথমত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওর জন্য এই সিস্টেমিক সংবহনটা সম্পন্ন হতে, একবার তোমার দেহে এই সিস্টেমিক সংবহন সম্পন্ন হতে সময় নেয় 5 থেকে 30 মিনিট। এটা ইম্পর্ট্যান্ট। এখন আসো চক্রের মধ্যে যে কি হয়, সিস্টেমিক সংবহনটা কোথায় থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়। প্রথমত বাম ভেন্ট্রিকল থেকে, এই যে দেখো এটা হচ্ছে তোমার বাম ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা উপরে উঠে, এই যে এদিক দিয়ে বের হচ্ছে, এই যে উপরে এখান দিয়ে উপর দিয়ে বের হচ্ছে অ্যাওর্টাটা। এখান দিয়ে কোন ধরনের রক্ত বের হচ্ছে? এখান দিয়ে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বের হচ্ছে, তাই না? এই অক্সিজেনযুক্ত রক্তটা অ্যাওর্টা দিয়ে বের হচ্ছে। অ্যাওর্টা দিয়ে যাওয়ার পরে কোথায় যাবে? অ্যাওর্টার শাখা প্রশাখা হয়ে ও যাবে হচ্ছে তোমার টিস্যু এবং কোষগুলোতে, বিভিন্ন অঙ্গের টিস্যুগুলোতে যাবে। এখন টিস্যুতে যাওয়ার পরে কি হয়? টিস্যুতে যাওয়ার পরে অক্সিজেনটা কোষ ওকে দেয়, মানে এই যে অক্সিজেনযুক্ত রক্তটা এই অক্সিজেনটা টিস্যুগুলোকে দিয়ে দেয়, আর বিনিময়ে সে কী করে? সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানে টিস্যুগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটাকে সে নেয়, নিয়ে এবার এরপরে কোথায় যাবে দেখো। এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো মহাশিরাতে আসবে। মহাশিরা যেমন দেখো উপর থেকে, এই যে মাথা ঘাড়ের এখান থেকে ঊর্ধ্ব মহাশিরা আমরা পড়েছি, সুপেরিয়র ভেনাকাভা দিয়ে আসবে। নিচের অংশ থেকে পা উদর এগুলো থেকে আসবে হচ্ছে ইনফেরিয়র ভেনাকাভা, এই যে এটা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনাকাভা। আর করোনারি সাইনাস, হৃৎপেশি থেকে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সেটা করোনারি সাইনাস। তো এগুলোকে বলা হচ্ছে একত্রে মহাশিরা। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এই যে বিভিন্ন অঙ্গের টিস্যুগুলো থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা মহাশিরাতে আসবে। মহাশিরা হয়ে এটা কোথায় প্রবেশ করবে? এই মহাশিরাগুলো কোথায় প্রবেশ করতেছে? এটা কি? ডান অ্যাট্রিয়াম। এই ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, ডান অ্যাট্রিয়াম থেকে এরপরে এটা চলে যায় ডান ভেন্ট্রিকল। তাহলে এই এই যে দেখো বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে অ্যাওর্টা দিয়ে কোষগুলোতে গেল, কোষে অক্সিজেন সাপ্লাই দিল, কারণ কোষে তো অক্সিজেন দরকার, কারণ হয়তো শক্তি তৈরি করবে কিভাবে, তুমি হাঁটা চলা খাওয়া দাওয়া এত কিছু করবে কিভাবে। তাহলে ওইটা যাচ্ছে অক্সিজেন সাপ্লাই দিয়ে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে আসলো, কারণ আমরা জানি এই অক্সিজেনটা তোমার কোষে গিয়ে কি হয়, গ্লুকোজের সাথে, আমার কোষের ভিতরে গ্লুকোজ থাকে, গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি করে। এটা আমরা পড়েছি না, শ্বসনের বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হবে। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার মহাশিরাগুলো দিয়ে, এই যে ইনফেরিয়র সুপেরিয়র ভেনাকাভা এগুলো দিয়ে এসে ডান অ্যাট্রিয়ামে আসবে। তো এই সংবহনটাকেই আমরা বলছি পালমোনারি সংবহন, ক্লিয়ার? সরি, সিস্টেমিক সংবহন। এবার আসো পালমোনারি সংবহন বলতে আমরা কী বুঝি। পালমোনারি এই শব্দটা দিয়েই আমরা হচ্ছে ফুসফুস বুঝি, তার মানে এখানে ফুসফুসের একটা সংযোগ আছে, তাই না? এখানে ফুসফুসের কোনো না কোনো একটা কানেকশন আছে। তো এই যে পালমোনারি সংবহন, এই পালমোনারি সংবহনটা কোথা থেকে শুরু হয় দেখি আমরা। ডান ভেন্ট্রিকল থেকে, এই যে এটা হচ্ছে তোমার ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকল দিয়ে উপরে কি উঠতেছে?
পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী উঠতেছে উপর দিয়ে। এখন এই পালমোনারি ধমনী কোন ধরনের রক্ত নিয়ে যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। এই পালমোনারি ধমনী যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে ও কোথায় নিয়ে যাচ্ছে? ও কিন্তু তোমার এইখানে যে ফুসফুস আছে এই ফুসফুসে নিয়ে যাচ্ছে। তোমার এখানে যে ফুসফুস এই ফুসফুসে নিয়ে যাচ্ছে। ফুসফুসে নেওয়ার পরে কি হবে? ফুসফুসে নিয়ে মনে করো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা ফুসফুসের এখানে নিল, তো ফুসফুসের এখানে কি হবে, ও কার্বন ডাইঅক্সাইডটাকে দিয়ে দিবে, ফুসফুসকে দিয়ে দিবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে ওই কার্বন ডাইঅক্সাইডটাই তুমি নাক দিয়ে বাইরে বের করে দাও। তো এরপরে কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিল, আর বিনিময়ে কি করলো, এই ফুসফুস থেকে অক্সিজেন নিল, বিনিময়ে এই ফুসফুস থেকে সে অক্সিজেন নিল। এই যে অক্সিজেনটা নিল, এই অক্সিজেনযুক্ত রক্ত এবার কার মাধ্যমে আসবে? এই অক্সিজেনযুক্ত রক্ত এই যে পালমোনারি শিরা, এই যে পালমোনারি শিরা, এই পালমোনারি শিরা দিয়ে এখানে প্রবেশ করবে। এই পালমোনারি শিরা দিয়ে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করলো? বাম অ্যাট্রিয়ামে, তাই না? এটা কি বাম অ্যাট্রিয়াম বা লেফট অ্যাট্রিয়াম, LA, লেফট অ্যাট্রিয়াম। তো এই বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করলো পালমোনারি শিরা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া পালমোনারি শিরা কয়টা? এটা একটু মনে রাখবা, আমাদের এই যে পালমোনারি শিরা শিরা এটা হচ্ছে চারটা থাকে, ভেরি ইম্পর্টেন্ট, চারটা মানে দুইটা দুইটা করে, এই ডান ফুসফুস থেকে দুইটা, বাম ফুসফুস থেকে দুইটা, এভাবে করে মোট চারটা পালমোনারি শিরা আসে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এটা পড়ে ফেললাম যে পালমোনারি শিরা এই চারটা পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করবে, দেন বাম নিলয়ে চলে আসবে। এইটাই হচ্ছে পালমোনারি সংবহন। ঠিক আছে, তো পালমোনারি সংবহনটা এখানে আমরা কি দেখলাম, এখানে কিন্তু ও ফুসফুসের সাথে একটা ইনভলভমেন্ট আছে, এই জিনিসটাই তোমাকে মনে রাখতে হবে। এই চক্রটা একটু মনে রাখবে, এগুলো দিয়ে বিভিন্নভাবে তোমাকে কোয়েশ্চেন আসতে পারে অ্যাডমিশনে, যে ফুসফুস থেকে কয়টি পালমোনারি শিরার মাধ্যমে রক্ত বাম অলিন্দে প্রবেশ করে, এভাবে প্রশ্ন আসতে পারে। এখান থেকে আসতে পারে যে তোমার সিস্টেমিক নিচের কোনটি সিস্টেমিক সংবহনের অংশ নয়। দেখো সিস্টেমিক সংবহনের অংশ কি কি, বাম ভেন্ট্রিকল, অ্যাওর্টা, তারপরে হচ্ছে মহাশিরা, ডান অ্যাট্রিয়াম, এগুলা। তো তোমাকে ওই জায়গায় একটা অপশন দিয়ে দিল পালমোনারি ধমনী, ট্যান্সার কি পালমোনারি ধমনী, যে পালমোনারি ধমনী সিস্টেমিক সংবহনের অংশ নয়, এটা পালমোনারি সংবহনের অংশ। তো এভাবে করে তোমাকে বিভিন্ন সময় প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি সিস্টেমিক সংবহন আর যে পালমোনারি সংবহন এগুলো পড়েছি। এখন আরও দুই ধরনের সংবহন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কনসেপ্টগুলো কিন্তু আমরা এতটা জানি না। এই যে তোমার করোনারি সংবহন, এরপরে হচ্ছে যে পোর্টাল সংবহন, এটা আমাদের কনসেপ্টের মধ্যে সহসায় ঢুকতে চায় না, বা আমরা হয়তো একটু মুখস্থ করে চলে যাই। কিন্তু এটাও যদি একটু কনসেপ্টটা বুঝে আমরা এটা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য পুরো টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে করোনারি সংবহনের মধ্যে আমরা কী জানবো। তার মানে করোনারি সংবহন এই জিনিসটা মানেই হচ্ছে হৃৎপেশিতে, মানে আমাদের যে হৃৎপিণ্ডটা থাকে এই হৃৎপেশিতে কীভাবে ধমনীগুলো গিয়ে সাপ্লাই করে, কীভাবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো শিরার মাধ্যমে আবার ডান অলিন্দে প্রবেশ করে করোনারি সাইনাস হয়ে, এগুলো আমরা এখানে জানবো। তো দেখো প্রথমত অ্যাওর্টা, আমরা জানি যে এই যে অ্যাওর্টাটা এটা হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, এই অ্যাওর্টাটা যখন উপর দিয়ে উঠে, এই অ্যাওর্টাতে কোন ধরনের রক্ত থাকে? এখানে অক্সিজেনযুক্ত রক্ত থাকে, তাই না? আচ্ছা, অক্সিজেনযুক্ত রক্ত এই অ্যাওর্টা থেকে তারপরে কী হয়, এই যে শাখাগুলো হয়, এই যে দেখো এখানে এই শাখাগুলো, এই শাখাগুলো তৈরি হচ্ছে, এগুলো হোক আমরা বলছি হচ্ছে করোনারি ধমনী। এদেরকে কী বলছি? এদেরকে বলছি যে করোনারি ধমনী, এই যে লাল কালার, কারণ ওরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করছে। তো অক্সিজেনযুক্ত রক্ত মানে এটা একটা বিশুদ্ধ রক্ত, তো এটার কালারটা এই কারণে লাল দিচ্ছে, আমরা ধমনীর রং সবসময় লাল কালার দিয়ে করে থাকি। তাহলে এটা হচ্ছে কি, এই যে করোনারি ধমনী, এগুলো থেকে এই অ্যাওর্টা থেকে তৈরি হচ্ছে, কিন্তু খেয়াল কর এই যে দেখো, তাহলে অ্যাওর্টা থেকে এটা করোনারি ধমনী উৎপত্তি হচ্ছে। এই করোনারি ধমনীগুলো কী করছে, অক্সিজেনযুক্ত রক্ত এই যে হৃৎপেশিতে সাপ্লাই দিচ্ছে, এই যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেন সাপ্লাই দেওয়ার পরে এই অক্সিজেনযুক্ত রক্ত মানে রক্তগুলো এখান থেকে এরপরে কী হবে, কোষে যাবে, হৃৎপেশির কোষগুলোতে যাবে, সেখানে গিয়ে অক্সিজেনকে ব্যবহার করে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, রাইট? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা যখন কোষের ভিতরে তৈরি হবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, শ্বসন বিক্রিয়া যেটা আমরা পড়েছি, তো ওইখানে কার্বন ডাইঅক্সাইডটা কী হবে, এবার শিরার মাধ্যমে আসবে। তাহলে এই যে দেখো নীল রং, এগুলো হচ্ছে শিরা, এগুলোকে আমরা বলছি করোনারি শিরা, দেখতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার করোনারি শিরা, এই যে অংশগুলো, এই নীল কালার, তো পুরো হৃৎপেশির কোষগুলো থেকে এই করোনারি শিরা আসতেছে। তাহলে এই যে দেখো করোনারি শিরা, হৃৎপেশি থেকে করোনারি শিরা, ও কোন ধরনের রক্ত নিয়ে আসতেছে,
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কারণ আমরা ওই যে পড়েছি কোষের ভিতরে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে করোনারি শিরা নিয়ে আসতেছে। এখন করোনারি শিরাগুলো মিলিত হয়ে এই যে দেখো এখানে একটা মোটা একটা শিরা আছে, দেখছো এই যে মোটা, এটাকে আমরা বলছি করোনারি সাইনাস। কি বলি এটাকে? করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসে এসে এই করোনারি শিরাগুলো মিলিত হয়। তো এই যে করোনারি শিরাগুলো করোনারি সাইনাসে এসে মিলিত হচ্ছে, তারপরে দেখো এটা কোথায় প্রবেশ করে, এই করোনারি সাইনাসটা এটা প্রবেশ করে হচ্ছে গিয়ে তোমার ডান অলিন্দে প্রবেশ করে। আমরা একটু আগে পড়েছিলাম যে করোনারি হৃৎপিণ্ডের গঠনের ওইখানে যে করোনারি সাইনাসটা তোমার ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে এই সাইনাস কথাটার অর্থ কী? এই সাইনাস কথাটার অর্থ হচ্ছে প্রশস্ত শিরা। এটার কথাটার অর্থ কী? এটার কথার অর্থ হচ্ছে প্রশস্ত শিরা, মানে একটু মোটা থাকে। তো এই যে দেখো শিরাগুলো করোনারি শিরাগুলো সবগুলো শিরা মিলে তোমার এই করোনারি সাইনাসে মিলিত হয়েছে। আর এই করোনারি সাইনাসটা তারপরে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখানে কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই রক্তগুলোকে নিয়ে ডান অলিন্দে প্রবেশ করছে। তাহলে এটাই হচ্ছে যে তোমার করোনারি সংবহন। তাহলে বুঝতে পারছো যে হৃৎপেশিতে, আমাদের হৃৎপেশিতে কীভাবে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই যায়, তারপর সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে প্রবেশ করে ডান অলিন্দে? তাহলে এটাই আমাদের মনে রাখবে, এই ছবিটা দিয়ে মনে রাখতে পারো, তাহলে তোমাদের বুঝতেই অনেকটা ইজি হবে। তাহলে আমরা তো করোনারি সংবহন বুঝলাম, ওকে ভাইয়া, এবার পোর্টাল সংবহন নিয়ে কি করব ভাইয়া? এটা না অনেক জটিল লাগে, আসলেই সবার কাছে এটা জটিল লাগে, ঠিক আছে? যে পোর্টাল সংবহনটা কি, অনেকে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। তবে তার আগে একটু বলে নিই, আমাদের মানব দেহে কিন্তু শুধুমাত্র একটা পোর্টাল সংবহন আছে, যেটাকে আমরা বলি হেপাটিক। এই হেপাটিক একটাই থাকে, কিন্তু অনেক প্রাণীতে আবার রেনাল। হেপাটিক মানে কি? যকৃত, যকৃত। আর আরেকটা হচ্ছে রেনাল মানে বৃক্ক। তো এটা হচ্ছে অন্যান্য তোমার বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে তোমার সাধারণত হেপাটিক আর রেনাল দেখা যায়, কিন্তু এর মধ্যে মেরুদণ্ডীর মধ্যে তো অনেক প্রাণী আছে, তার মধ্যে আমরা যারা মানব দেহ, আমাদের মানব দেহে কিন্তু শুধুমাত্র হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, এটা খেয়াল রাখবা। তো এই যে হেপাটিক পোর্টাল সিস্টেম, এখন যকৃত পোর্টাল সিস্টেম, ভাই কথাটার মানেটা কি বুঝি নাই। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, পোর্টাল, পোর্ট, এই যে কথাটা শব্দটা পোর্ট, এই পোর্ট শব্দটা দিয়ে কী বুঝো? বন্দর। আমরা যদি স্বাভাবিক বলি বন্দর, যেমন এই যে এয়ারপোর্ট, সি পোর্ট, হ্যাঁ এগুলো কী? এই যে স্থল বন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর, তাই না আমরা বলি? কিন্তু এই বন্দরগুলোতে কী কী হয়, কেন এটার নাম পোর্টাল, মানে এটা দিয়ে কী বুঝাতে চাচ্ছে? মনে করো তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাবা, ঠিক আছে? তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাবা। এখন তোমার কি করা লাগলো? তুমি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে যাবা, তখন তোমাকে বিভিন্ন পোর্ট করে যেতে হওয়া লাগতে পারে। সাপোজ তুমি এই যে বাংলাদেশ, তুমি বাংলাদেশে আসো, বাংলাদেশ থেকে তুমি এখন যাবা অস্ট্রেলিয়া, তোমার টার্গেট অস্ট্রেলিয়া যাওয়া। এখন তুমি কি করলা? তুমি ডিরেক্ট যেতে পারছো না, ডিরেক্ট কোনো প্লেন নাই। তো তুমি করলা কি, বাংলাদেশ থেকে আগে কাতারে গেলা, কাতার, কাতার থেকে গেলা হচ্ছে সিঙ্গাপুর, ধরে নাও আর কি, জাস্ট সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে এরপরে তুমি গেলা অস্ট্রেলিয়া। তাহলে তুমি কি করলা, বাংলাদেশ থেকে একবার কাতারে গেলা, কাতার থেকে সিঙ্গাপুরে ভেঙে গেলা, সিঙ্গাপুর থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়া গেলা। এই যে জিনিসটা, এই যে দেখো তুমি কি করলা, পোর্ট করে গেলা, তুমি আগে কাতার এয়ারপোর্টে গেলা, তারপর সিঙ্গাপুর, তারপর অস্ট্রেলিয়া, তুমি কিন্তু ডিরেক্ট অস্ট্রেলিয়াতে যাও নাই, বুঝতে পারছো? তুমি পোর্ট করে করে গেছো, কাতার সিঙ্গাপুর এভাবে করে গেছো, ভেঙে ভেঙে গেছো। তো আমাদের রক্তে, আমাদের বডিতেও এরকম আছে যে দেখো এই যে এগুলো হচ্ছে পৌষ্টিক অঙ্গ, এই যে এগুলো হচ্ছে কি আমাদের কোলন, আমরা পড়েছি না কোলন, বৃহদান্ত্রের কোলন, এই যে এখান থেকে কোলনটা এভাবে আসে, কোলনটা এই যে এই দিক থেকে ঊর্ধ্বগামী কোলন, তারপরে অনুগামী কোলন, তারপর নিম্নগামী কোলন, এভাবে থাকে না আমাদের বৃহদান্ত্রের কোলনটা? তো এই যে কোলন, তাহলে এগুলো কি পৌষ্টিক অঙ্গ, তাই তো? আচ্ছা তো এই যে অংশগুলা, এই কোলন, এরপরে হচ্ছে গিয়ে তোমার ক্ষুদ্রান্ত্রের যে বিভিন্ন অংশগুলো থাকে, তো এগুলো থেকে আমার কি হচ্ছে, দেখো এখানে যে রক্ত, হ্যাঁ রক্তের যে সাপ্লাইগুলো, এগুলো কিসে মিলিত হচ্ছে? দেখো এটা হচ্ছে যে তোমার এখানে সুপিরিয়র মেজেন্টিক শিরা, এই যে কোলনের এই অংশ থেকে যে ধমনিটা মানে শিরাটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি সুপিরিয়র মেজেন্টিক শিরা, মেজেন্টেরিক শিরা নাম মনে রাখবা। আর এই পাশে যে আরেকটা অংশ কোলনের এই পাশের অংশটা থেকে, এটা থেকে কি তৈরি হচ্ছে? তোমার ইনফেরিয়র মেজেন্টেরিক শিরা। ওকে তাহলে আমরা দুইটা নাম জানলাম, সুপিরিয়র মেজেন্টেরিক আর ইনফেরিয়র মেজেন্টেরিক শিরা। এই যে শিরাগুলো এখান থেকে তৈরি হচ্ছে, এইগুলো থেকে, এগুলো কি পৌষ্টিক অঙ্গ না আমাদের, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্র এগুলো কি পৌষ্টিক অঙ্গ না? তাহলে এখান থেকে দেখো এই পৌষ্টিক অঙ্গগুলো থেকে যে শিরার
রক্ত, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা কিন্তু ডিরেক্টলি ইনফেরিয়র ভেনা কাভাতে যেতে পারত। ওই যে আমি যেমন বললাম তুমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ডিরেক্ট যেতে পারতা, কিন্তু তুমি কি গেছো, তুমি ভেঙে ভেঙে গেছো তোমার সুবিধার্থে। তো এখান থেকেও এই পৌষ্টিক অঙ্গগুলো থেকে, এই যে পৌষ্টিক অঙ্গ এখান থেকেও যে শিরাগুলো, এটাও কিন্তু ডিরেক্টলি তোমার ইনফেরিয়র ভেনা কাভা মানে নিম্ন মহাশিরা হয়ে ডানলিন্দে ঢুকতে পারতো, কিন্তু ঢুকে নাই। কি করছে সে, সে এখান থেকে আগে যকৃতে গেছে, যকৃত থেকে তারপরে গেছে। মানে এখানে এই যকৃতটা হচ্ছে তোমার এই কাতার, মানে যকৃতে সে পোর্ট করে যকৃতে থেমে তারপরে সে ইনফেরিয়র ভেনা কাভায় গেছে। এই জিনিসটাই হচ্ছে পোর্টাল সংবহন, মানে এখানে যকৃত হচ্ছে একটা পোর্ট, একটা বন্দর, যে যকৃতকে এখানে থেমে রক্তটা তারপরে এখান থেকে হয়ে ইনফেরিয়ার ভেনা কাভা, এই যে দেখো উপরে ইনফেরিয়ার ভেনা কাভা এদিক দিয়ে গেছে। তো আমরা আর একটু ডিটেলসে বুঝি, দেখো এই যে এখান থেকে আমার সুপেরিয়ার মেজেন্টারিক শিরা, এই এই পাশের কোলন মানে নিম্নগামী কোলন, এই দিক থেকে তোমার ইনফেরিয়ার মেজেন্টারিক শিরা, এই এটা উঠলো। আর এইদিকে দেখো এই অঙ্গটা কি, এটা হচ্ছে আমাদের স্প্লিন, এটাকে আমরা কি বলি স্প্লিন, বা বাংলায় যেটাকে তোমরা বলো প্লিহা, ওকে প্লিহা। তো এই প্লিহা এখান থেকে একটা শিরা আসে যেটাকে আমরা বলি স্প্লিনিক শিরা, ওকে স্প্লিন, স্প্লিন থেকে স্প্লিনিক শিরা। এই স্প্লিনিক শিরা এবং এই যে তোমার নিম্নগামী কোলন থেকে এই ইনফেরিয়র মেজেন্টারিক শিরা, এটা খেয়াল করো ইনফেরিয়র মেজেন্টারিক শিরা, এই দুইটা মিলে তারপরে এখান থেকে সুপেরিয়র মেজেন্টারিক শিরা, এগুলো মিলে এই যে একটা শিরা তৈরি করলো। মানে দেখো এই যে পৌষ্টিক অঙ্গ স্প্লিহা, এটাও একটা পৌষ্টিক অঙ্গ, তারপরে হচ্ছে যে তোমার এখানে এটাও তোমার হচ্ছে যে একটা কোলন, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, এগুলো থেকে যে নালীগুলো উঠতেছে সুপেরিয়র মেজেন্টারিক, ইনফেরিয়র মেজেন্টারিক, আমি তোমাদেরকে ডিটেলসে কনসেপ্টটা বুঝাচ্ছি কিন্তু, ঠিক আছে, এটা বুঝলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই পৌষ্টিক অঙ্গগুলো থেকে সবগুলো মিলিত হয়ে দেখো এখানে কী তৈরি করছে, হেপাটিক পোর্টাল শিরা, এই যে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা তৈরি করতেছে। হেপাটিক, হেপাটিক মানে কি যকৃত, ল্যাটিন ওয়ার্ড হেপাটিক থেকে যকৃত। পোর্টাল মানে কি, যে এখানে পোর্ট করতেছে না, ওই যে আমি যে এখানে বললাম তুমি যেমন কাতারে পোর্ট করে দেন অস্ট্রেলিয়া গেলা, তো তুমি এখানে এই যে এটা দেখো এই হেপাটিক পোর্টাল শিরা, এই হেপাটিক পোর্টাল শিরা হয়ে এটা যকৃতে ঢুকছে, দেখছো এই যে জিনিসটা যকৃতে ঢুকলো, এই যে আমার নালীটা যকৃতে ঢুকলো। ঢুকার পরে ও তো যকৃতের চারপাশে এরকম বিস্তৃত হবে, বিস্তৃত হবে এই রক্তগুলা, এখান থেকে যে রক্তগুলা যাচ্ছে শিরার যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা যকৃতে যাবে, যকৃতে গিয়ে তো ছড়ায় ছিড়ায় যাবে, গিয়ে ফাইনালি এরপরে সে আবার এখানে এই যে দুইটা নালী দেখছো এগুলো কি, এগুলাকে বলি আমরা হেপাটিক শিরা, এই যে খেয়াল করো, তাহলে হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃতে গেল, যকৃতে গেল এতটুকু। এরপরে কি হচ্ছে, সে হেপাটিক শিরার মাধ্যমে, এই যে এগুলো হচ্ছে হেপাটিক শিরা, এরা হচ্ছে কি এই হেপাটিক, এই যে বাম হেপাটিক, ডান হেপাটিক, দেখছো এই যে এগুলো হচ্ছে হেপাটিক শিরা, এই যে দুইটা হেপাটিক শিরা দিয়ে এই দুইটা হেপাটিক শিরা এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে ইনফেরিয়ার ভেনা কাভাতে প্রবেশ করতেছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এটা বুঝে ফেললাম, এই যে হেপাটিক শিরা, এই যে যকৃত গেল, যকৃত গিয়ে তোমার এই হেপাটিক শিরা তৈরি হলো, এই হেপাটিক শিরাগুলো দিয়ে ফাইনালি ইনফেরিয়ার ভেনা কাভা হয়ে তোমার ডানলিন্দে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবেশ করলো। তাহলে দেখো আমার এখানে কেন এটাকে পোর্টাল বললাম, কারণ এই যে পৌষ্টিক অঙ্গগুলো থেকে সে কিন্তু ডিরেক্টলি যায় নাই, সে কিন্তু এভাবে ডিরেক্টলি যেতে পারতো, যায় নাই, কি করছে সে এখান থেকে যকৃতে গেছে, যকৃত থেকে তারপরে হেপাটিক শিরার মাধ্যমে সে ইনফেরিয়ার ভেনা কাভা হয়ে গেছে। এই কারণে এটাকে আমরা বলছি পোর্টাল সংবহন তন্ত্র, ঠিক আছে, মানে ডিরেক্টলি না গিয়ে যকৃতে থেমে তারপরে গেছে। তো এটাই, তাহলে এই চক্রটা এখন এখন তোমাদের ক্লিয়ার লাগবে না, যে পৌষ্টিক অঙ্গগুলো থেকে কিভাবে হেপাটিক পোর্টাল শিরা হলো এই ব্যাপারটা, এই যে পৌষ্টিক অঙ্গগুলো থেকে কিভাবে হেপাটিক, এটাই বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই চিত্রগুলো আঁকছি, যে সুপেরিয়র মেজেন্টারিক এই পাশ থেকে, এই কোলন থেকে সুপেরিয়র মেজেন্টারিক, এই দিক থেকে ইনফেরিয়র মেজেন্টারিক, এই দিক থেকে স্প্লিনিক শিরা, সবগুলো একসাথে হয়ে মিলিত হয়ে এখানে হেপাটিক পোর্টাল শিরা তৈরি করে। এরপরে তো বাকিটা তোমরা অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। তাহলে কিন্তু আমাদের এই যে তোমার টোটাল ব্যাপারটা, করোনারি সংবহন এবং তোমার হচ্ছে যে পোর্টাল সংবহন, আমরা কিন্তু এই জিনিসটা বুঝে ফেললাম। তাহলে আশা করি তোমাদের এখন আর এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এরপরের টপিকটা থাকবে হচ্ছে ব্যারো রিসেপ্টর।
এবারে চলো এই যে ব্যারো রিসেপ্টর নিয়ে আজকে আমরা জানব। এখন এই ব্যারো রিসেপ্টরের মধ্যে আমরা কি কি পড়ব এবং রক্তচাপ বলতে কি কি জানি, কিভাবে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো প্রথমত রক্তচাপ বলতে কি বুঝি, রক্তচাপ হচ্ছে রক্ত প্রবাহের সময় রক্তনালীর গাত্রে যে চাপটা প্রয়োগ করা হয় সেটাই যে পার্শ্বচাপ সেটাই হচ্ছে আমার রক্তচাপ। তো জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে মনে করো তোমার একটা রক্তবাহিকা, হ্যাঁ, তো এখান দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তগুলো যখন ওর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, ও কী করে এই পার্শ্বদিকে, এই যে পার্শ্বদিকে যে চাপটা প্রয়োগ করে, এই যে দুই পাশে রক্তনালীর যে প্রাচীরে এই দুই পাশে যে চাপটা প্রয়োগ করে এটাকে আমরা বলি হচ্ছে রক্তচাপ। এখন আসো, তাহলে রক্তচাপ তো বুঝলাম যে পার্শ্বদিকে এভাবে চাপ দিচ্ছে রক্তনালীর প্রাচীরে। এখন এই চাপটা আবার দুই রকম হতে পারে, এক সেটা হচ্ছে সিস্টোলিক চাপ, দুই ডায়াস্টোলিক চাপ। তাহলে সিস্টোলিক চাপটা কেমন? সিস্টোলিক চাপটা হচ্ছে যে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্তনালীতে যে চাপটা পড়ে, রক্তের যে চাপটা পড়ে সেটাকে আমরা বলি সিস্টোলিক চাপ, কারণ তোমরা জানো সিস্টল মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন। ডায়াস্টোলিক চাপ এটা কি? সেটা হচ্ছে হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন ওর এখানে যে চাপটা প্রয়োগ করা হয়, মানে যে যখন প্রসারণ হচ্ছে তখন রক্তনালীতে যে চাপটা থাকে সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক চাপ। এখন তোমরাই বলো যে কোন চাপটা বেশি হবে, সিস্টোলিক চাপ না ডায়াস্টোলিক? ডেফিনেটলি সিস্টোলিক চাপটা বেশি হবে, কারণ তখন হৃৎপিণ্ড সংকোচন হচ্ছে, রক্তটা অনেক জোরে যাচ্ছে, তখন কি হবে রক্তনালীর প্রাচীরে প্রচুর চাপ প্রয়োগ করবে সে। এ কারণে দেখো সিস্টোলিক চাপের নর্মাল মাত্রাটা কত, তোমাদের নতুন বইয়ে কিন্তু এখন এটাই দেওয়া, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে এই চাপটা, এটার একটা গড় যদি করি তাহলে এটার নর্মাল চাপটা কতটুকু হয়, 120। এটা মানে 100 থেকে 139 হচ্ছে রেঞ্জ, মানে এর ভিতরে থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ স্বাভাবিক আছে, ঠিক আছে, কিন্তু সব একদম গড় করে যদি বলি তাহলে হচ্ছে 120। এবং ডায়াস্টোলিক চাপটা যদি আমরা রেঞ্জে বলি যে কতটুকু, 60 থেকে 89 মিলিমিটার মার্কারি হচ্ছে তোমার ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। তাহলে এই যে দেখো, তাহলে নর্মাল গড়ে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে তোমার 80, ঠিক আছে, গড় করলে আমরা বলতে পারি যে 80 হচ্ছে তার ডায়াস্টোলিক চাপ। তাহলে একটা নর্মাল মানুষের গড় চাপ আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি চাপ, ঠিক আছে, তো এটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে গড়, আর যদি রেঞ্জে বলে তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশনে এই যে 100 থেকে 139 ডায়াস্টোলিক চাপ, এইটা এগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে। দেখো এইভাবে প্রশ্নগুলো কিন্তু, এই যে সিস্টোলিক চাপ কত, ডায়াস্টোলিক চাপ কত, এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমার ঢাকা ভার্সিটি 2003-2011 সালে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। তো এগুলো মনে রাখতে হবে, তোমার চাপটা কত, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আসো, এখন এই সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মধ্যে যে পার্থক্যটা, সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপের মধ্যে যে পার্থক্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পালস প্রেশার। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা সেটা কি, পালস প্রেশার। তাহলে এই যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক, মনে করো 120 আর 80, তুমি একজন স্বাভাবিক মানুষ, তোমার হচ্ছে 120 আর 80। এখন এই যে 120 আর 80 এদের মধ্যে যে পার্থক্যটা, তার মানে কত পার্থক্য, 40 পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে পালস প্রেশার বলে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু 2009-10 মেডিকেল অ্যাডমিশনের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু এটা এসেছিল যে ডায়াস্টোলিক আর সিস্টোলিকের পার্থক্যের কী বলা হয়, সেটা হবে পালস প্রেশার। এরপরে আসো, এখন ভাইয়া তাহলে রক্তের এটা যদি বেড়ে যায় তাহলে কী বলে, যদি কমে যায় সেক্ষেত্রে এটা কী কী বলবে? দেখো যদি সিস্টোলিক চাপ, তোমার সিস্টোলিক চাপটা যদি 140-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ। থাকে না অনেক মানুষেরই উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তো এটা বলছি আমরা। আর হচ্ছে যে যদি তোমার 60 মিলিমিটার, মানে এই ডায়াস্টোলিক চাপটা, আমাদের ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89, এই ডায়াস্টোলিক চাপ যদি 60-এর কম হয়, কমে যায়, সেক্ষেত্রে এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে সিনকোপ। এটা কি বলি, সিনকোপ, মানে এমন হয় সিনকোপের সময় যে তোমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, তো ওই সময় দেখা যায় যে ডায়াস্টোলিক চাপ এত কমে যায়, মানে টোটাল ব্লাড প্রেশারই অনেক কমে যায়, অনেক কমে যায়। তো এরকম অবস্থা হয় যে ডায়াস্টোলিকটা 60-এর নিচে চলে গেছে, তারপরে হচ্ছে যে সিস্টোলিকও তোমার 90-এর নিচে চলে গেছে, এই সমস্যাটাকে আমরা বলি সিনকোপ। আচ্ছা তাহলে এই যে ইনফরমেশনটাও মনে রাখবা,
এখন আসো যে ভাইয়া এই যে রক্তচাপ, এই রক্তচাপগুলো মাপার জন্য আমরা একটা মেশিন ব্যবহার করি, ওইটার নাম কি? ওই মেশিনটার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার ভার্সিটিতে এসেছে, মেডিকেলও আসে, মেডিকেল একবার এসেছিল এবং ডেন্টাল অ্যাডমিশনও এসেছিল, সেখানে এই বানানটা নিয়েও তোমাকে বলেছিল যে স্ফিগমো ম্যানোমিটার বানানটা কীরকম। তো বানানটা যদি একটু খেয়াল করো ভাইয়া, তাহলে এই এটা তো বাংলা বানান, বাংলা বানান তো তোমরা অনেকেই পারবা, কিন্তু ইংলিশ বানানটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কি বলতে পারি? দেখো এটার ইংলিশ বানানটা এমন, বানানগুলোও কিন্তু অনেক সময় তোমার আসে, স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে? এই স্ফিগমো ম্যানোমিটার বানানটাও খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এখন আমরা তো জানলাম এটা দিয়ে রক্তচাপ পরিমাপ করে, এবং এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটি 2011 সালেও এসেছিল, তাহলে এগুলো মনে রাখবা, ঠিক আছে? যে তোমার রক্তচাপ পরিমাপের জন্য মেশিনটা কি। এখন আসো, এই যে রক্তচাপ, তোমার বডিতে তো অনেক সময় রক্তচাপ বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়, অনেক কিছুই হতে পারে। তো এই রক্তচাপটাকে তখন নিয়ন্ত্রণ করে কে, মানে স্বাভাবিক স্টেজে কে নিয়ে আসে? এটাও তো একটা প্রশ্ন, ভাবার বিষয়, তাই না? যে আমার রক্তচাপ কমে যাচ্ছে, এটা বাড়া, এটা থেকে সঠিক করে দিবে কে, বা আমার রক্তচাপ কমে যাচ্ছে এটাকে বাড়াবে কে, এই জিনিসগুলো কে কে করে? এই যে দেখো, ব্যারো রিসেপ্টর, আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে জানবো, ব্যারো রিসেপ্টর। এই ব্যারো রিসেপ্টরটা কি? এটা হচ্ছে বিশেষ ধরনের স্নায়ু প্রান্ত যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা মূলত এই ব্যারো রিসেপ্টরগুলো কি? স্নায়ু, হ্যাঁ, নিউরন, নিউরনের গুচ্ছ থাকে। তো এই নিউরনের গুচ্ছগুলো কি করে? এটা হচ্ছে তোমার রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে, ওরা উদ্দীপনা গ্রহণ করে। মানে যখন তোমার জিনিসটা হচ্ছে, যখন তোমার রক্তচাপ বেড়ে গেল, মনে করো অনেক বেড়ে গেছে, এই রক্তচাপ বেড়ে গেলে এটাকে কমাবে কে? ব্যারো রিসেপ্টর। এই সিগনালটা নিবে, ব্যারো রিসেপ্টর কী করে? এই সিগনালটা নেয় যে রক্তচাপ বেড়ে গেছে, এরপরে সে ব্রেনে পাঠায়, ব্রেনে পাঠায়, ব্রেনকে সিগনাল দেয় যে এখন রক্তচাপ বেড়ে গেছে, এটা একটু কমাতে হবে, এভাবে করেও সিগনাল কাজ করে। তো এটা হচ্ছে ব্যারো রিসেপ্টর, যে হচ্ছে মেইন সেন্টার, যে ও হচ্ছে নিয়ন্ত্রক, সব কিছু নিয়ন্ত্রণ করবে। এখন এই ব্যারো রিসেপ্টর তো দুই ধরনের, কী কী? একটা হচ্ছে উচ্চ ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে নিম্ন ব্যারো রিসেপ্টর। তাহলে এই যে দুই ধরনের, উচ্চ আর নিম্ন ব্যারো রিসেপ্টর, এই দুইটা ধরনের মধ্যে এবার আমরা এদের মেকানিজমটা পড়বো। তাহলে দেখো, উচ্চ ব্যারো রিসেপ্টর, নিম্ন ব্যারো রিসেপ্টর, আগে আমরা পড়বো উচ্চ ব্যারো রিসেপ্টর। তো মনে করো তোমার ব্লাড প্রেশার বেড়ে গেল, তাহলে এটা কি কমাতে হবে না? তো এটা যেমন উচ্চ ব্যারো রিসেপ্টর এই কাজগুলো করে থাকবে, তো রক্তচাপ বেড়ে গেলে কমায় দিবে। এখন কথা হচ্ছে এই উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টরটা এটা কোথায় থাকে, থাকে কোথায়? দেখো, অনুপ্রস্থ, এটাও কিন্তু তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ ও ক্যারোটিড সাইনাসে। তার মানে এখন ভাই এই কথাগুলো কি বুঝি নাই কিছু, অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস জিনিসটা কি? তো একটু দেখো, এই যে অ্যাওর্টিক আর্চ, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা, আমরা কিন্তু পড়েছিলাম অ্যাওর্টাটা এরকম উপরে উঠে এরকম বেঁকে যায়, ওই যে বাম নিলয় থেকে অ্যাওর্টা বের হয়, ওই অ্যাওর্টাটা এভাবে উঠে এভাবে বেঁকে যায়। এই যে অ্যাওর্টিক আর্চ, এই জায়গাটাতে, এই যে দেখো সবুজ কালার করে রাখছি, দেখছো এই সবুজ কালার অংশ, এটা এখানে তোমার হচ্ছে ব্যারো রিসেপ্টর থাকে। তাহলে এটা গেল অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এই জায়গাগুলোতে। এখন আসে ক্যারোটিড সাইনাস, এটা কোথায়? তোমাদেরকে এটাও বলেছিলাম, মনে আছে, যে অ্যাওর্টার, অ্যাওর্টার তিনটা শাখা ছিল উপরের দিকে, এটা ছিল ব্রাকিওসেফালিক ধমনী, এটা ছিল বাম কমন ক্যারোটিড ধমনী, এটা ছিল বাম সাবক্ল্যাভিয়ান। এই যে ক্যারোটিড ধমনী, এই ক্যারোটিড ধমনীর এই জায়গাটায় একটা অংশ থাকে, ক্যারোটিড সাইনাস বলে। কি বলছি দেখো, এটা হচ্ছে তোমার ক্যারোটিড ধমনী, এটা ক্যারোটিড ধমনী, এই ক্যারোটিড ধমনীর আমরা কিন্তু এটা অলরেডি পড়ে আসছি, হ্যাঁ, আর্চ অফ অ্যাওর্টা, ওইটার শাখার মধ্যে বিসিএস দিয়ে পড়েছিলাম। তো ওই জায়গাটায় এখানে তোমার কি আছে, এই ক্যারোটিড একটা জায়গা আছে, যে জায়গাটায় এই ব্যারো রিসেপ্টরটা থাকে, এইটাকে, এই জায়গাটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। ক্লিয়ার? তাহলে কোথায় থাকে আমরা লোকেশনটা বুঝলাম। এবার আসো প্রক্রিয়াটা নিয়ে, যে কিভাবে রক্তচাপটা সে কমাচ্ছে, একটু বুঝো, এটা কিন্তু অনেক বুঝার কনসেপ্টের ব্যাপার। রক্তচাপ বেড়ে গেলে, হ্যাঁ, রক্তচাপ বেড়ে গেছে, তখন কি হবে? এই যে অ্যাওর্টিক রিসেপ্টর, মানে এই যে ব্যারো রিসেপ্টর, ব্যারো মানে হচ্ছে চাপ, আর রিসেপ্টর মানে কি? গ্রাহক। তাহলে চাপ গ্রাহক, এই অ্যাওর্টিক রিসেপ্টর থেকে ওরা উদ্দীপ্ত হবে, উদ্দীপ্ত হয়ে ওরা কি করবে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নামক স্নায়ু, এটা এক ধরনের ক্যারোটিক স্নায়ু, এই গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এবং এই যে ক্যারোটিড, এইখানে যে ক্যারোটিড সাইনাসের যে রিসেপ্টরগুলো, এই ক্যারোটিড রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু মেডুলাতে যায়। দেখো, তোমাকে প্রশ্ন আসতে পারে যে অ্যাওর্টিক রিসেপ্টর থেকে কোন স্নায়ু মেডুলাতে পৌঁছায়, সিগনালটা নিয়ে যায়, অথবা ক্যারোটিড থেকে কোন স্নায়ু সিগনাল নিয়ে যায়। তাহলে এই দুইটা স্নায়ুর নাম কোনটা থেকে কে নিয়ে যাচ্ছে, এটা মনে রাখবা।
এখন দেখো এই স্নায়ুগুলা এই রিসেপ্টর থেকে সিগন্যালটা কোথায় নিয়ে যাচ্ছে, মেডুলাতে নিয়ে যাচ্ছে। এই যে মস্তিষ্কের আমাদের পেছনে মেডুলা থাকে, মেডুলাতে নিয়ে যাচ্ছে। এখন মেডুলাতে যখন নিয়ে গেল, ওই জায়গায় মেডুলাতে আমাদের কি আছে, একটা প্যারাসিম্প্যাথেটিক কেন্দ্র আছে। প্যারাসিম্প্যাথেটিক কেন্দ্র, ওই প্যারাসিম্প্যাথেটিক কেন্দ্রগুলো কি, এগুলো আসলে তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, মানে এখানে তোমার কোনো কন্ট্রোল নাই, তোমার বডি নিজে নিজে এই কাজগুলো করবে। তো যখন এই সিগন্যালটা মেডুলাতে যায় তখন কি হয়, এই প্যারাসিম্প্যাথেটিক কেন্দ্রটা উদ্দীপ্ত হয়। এটা কি হবে, উদ্দীপ্ত হবে। এই যে এখানে যে প্যারাসিম্প্যাথেটিক কেন্দ্র আছে এটা উদ্দীপ্ত হবে। এখন ও উদ্দীপ্ত হয়েও কি করবে, ও বলবে যে আমি সিগন্যাল পাঠাচ্ছি, দাঁড়াও আমি সিগন্যাল পাঠাচ্ছি। এখন ও কি সিগন্যাল পাঠাবে, ও করবে কি জানো, ও এমন সিগন্যাল পাঠাবে হৃৎপিণ্ডে যে হৃৎপিণ্ডের সংকোচন, এই যে দেখো আমি অ্যারো দিয়ে রাখছি, মানে হৃৎপিণ্ডের সংকোচনটা কমে যাচ্ছে, যে ডাউন অ্যারো নিচের দিকে, তো হৃৎপিণ্ডের সংকোচনটা কমাই দিবে। এখন তুমি চিন্তা করো, হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে এতক্ষণ এইভাবে সংকোচন হচ্ছিল, আর এখন যদি এভাবে হয়, স্লোলি স্লোলি সংকোচন হচ্ছে, এভাবে করে স্লোলি হচ্ছে, তাহলে কি হবে, রক্ত কম বের হবে। মানে আমি যত যদি বেশি জোরে চাপ দিই তাহলে কি হবে, রক্ত বেশি বের হবে, আর আমি যদি আস্তে করে এভাবে চাপ দিই তাহলে রক্ত কি কম বের হবে, তাহলে এই যে দেখো রক্ত কম বের হলো। তাহলে রক্ত কম বের হলে কি হবে, আলটিমেটলি রক্তচাপ কম কম হবে, তাই না? কারণ আমরা রক্তচাপে কি পড়ছি, যে রক্ত প্রবাহের সময় যে চাপটা দিবে, এখন রক্তের পরিমাণই যদি কম থাকে তাহলে রক্তচাপ কম হবে না রক্তনালীতে, দেখো রক্তচাপ কমে গেল। এটা তো এই দিকে করলো হৃৎপিণ্ডের মাধ্যমে, আরেকটা কাজও করে সে, আর কি কাজ করে, ধমনীগুলোর প্রসারণ ঘটায় দেয়, ধমনীগুলোর প্রসারণ ঘটায় দেয়। এখন তুমি চিন্তা করো, একটা ধমনী এরকম ছিল, এরকম, ঠিক আছে, ওর ধমনীর গ্যাপটা ছিল হচ্ছে এরকম, এখন এই দিক দিয়ে রক্ত প্রবাহ হচ্ছিল, এখন ধমনীটাকে প্রসারণ করে যদি এতটুকু করা হয়, মনে করো জাস্ট এতটুকু করে দিলাম, তাহলে কি এখন চাপটা কমে যাবে না, ভিতরের চাপটা কমে যাবে না? খেয়াল করো, এই যে আমার তখন কি হবে, আমরা জানি যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে আয়তনটা যদি বেড়ে যায় যে ধমনীর প্রসারণ হয়, তাহলে ওর ভিতরে চাপটা কি হবে, কমে যাবে। কেন কমবে, কারণ ওই যে প্রান্তীয় রোধটা কমে যাচ্ছে, মানে এই দিকে দেখো আমার একটা ছোট চিকন পাইপ, এই চিকন পাইপ দিয়ে পানি যেতে অনেক বেশি রোধ পাবে, কিন্তু আমি যদি পাইপটা এখন চিকন থেকে মোটা করে দিই তাহলে পানিটা কিন্তু ইজিলি যেতে পারবে, সেক্ষেত্রে এত চাপ হবে না, তাই না? এত চাপ থাকবে না, কেন, কারণ ওই মোটা পাইপে রোধ কম, কিন্তু চিকন পাইপে যাওয়ার সময় অনেক রোদ, অনেক ছোট জায়গা, তুমি একটা ছোট চিকন রাস্তা দিয়ে যেতে গেলে তোমার অনেক কষ্ট হবে না, কিন্তু একটা চওড়া রাস্তা দিয়ে তুমি অনেক নাচতে নাচতে চলে যেতে পারবা। তো এখানেও হচ্ছে ব্যাপারটা এমন যে ধমনীর প্রসারণ হলে রোধটা কমে যায়, মানে ওদিক দিয়ে ইজি হয়ে যায় যাওয়াটা। তো রোদ কমে গেলে আলটিমেটলি হয় কি, এখানে রক্তচাপটাও কমে যায়, কারণ ও আর এত চাপ দিচ্ছে না, জায়গা বেশি তো এত বেশি চাপ দিচ্ছে না। আর এই জিনিসটা তুমি বয়লের সূত্র দিয়ে মনে রাখবা, আমরা পড়ছি যে ব্যস্তানুপাতিক চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক, তো বেড়ে গেলে রক্তচাপটা কমে যাবে, আয়তন বেড়ে যাবে তো রক্তচাপ কমে যাবে। তো এই যে দেখো কীভাবে রক্তচাপ শুরুতে বেড়ে গেছিল, এটাকে কীভাবে কমায় দিল দেখছো, এই মেকানিজমটা, দিস ইজ দ্য হোল মেকানিজম। তাহলে উচ্চ রক্তচাপ বেরোরিসেপ্টর এইভাবে কাজ করে থাকে। তাহলে ক্লিয়ার তোমরা, তাহলে এই জিনিসটা কি মনে থাকবে তোমাদের? হ্যাঁ, এখন যদি এটা পারো তাহলে কিন্তু তোমাদের উচ্চ রক্তচাপ বেরোরিসেপ্টর এইটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন, মানে কনসেপ্টটাও তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ও কমাচ্ছে, হ্যাঁ পুরো জিনিসটা, এভাবে কিন্তু তোমাদের পড়াটাও ইজি হয়ে যাবে। তাহলে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর তো কাজ করলো, এখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেটা থাকে ও কিভাবে কাজ করে, ওর কাজটা কিন্তু একটু ডিফারেন্ট, ওর কাজটা ওই উচ্চর থেকে একটু আলাদাভাবে কাজ করে। তো ওইটা বইয়ে আমাদের ক্লিয়ারলি কনসেপ্টটা দেওয়া নেই, বা আমরা আসলে বুঝে উঠি না যে আসলে কী বুঝাতে চাইলো। তো দেখো আমরা এখানে একটু ডিটেলসে শিখব, সেটা হচ্ছে নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসেপ্টর, এটা কেন আয়তন বলা হচ্ছে এটার লজিকটাও আমি তোমাদেরকে দিব। সেটা হচ্ছে প্রথমত আসো ওর অবস্থান কোথায় থাকে, সিস্টেমিক শিরা, পালমোনারি শিরা, ডান অলিন্দ, মানে অনেক জায়গাতেই ওর থাকে, যত শিরা ধমনী আছে মোটামুটি সব জায়গাতে এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে। এই যে আমরা বলি পালমোনারি শিরা বা তোমার হচ্ছে যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলোতে কিন্তু এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থাকে। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে যে আয়তন ব্যারোরিসেপ্টর বলে, এটা কিন্তু একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 12-13 প্রশ্ন কিন্তু এই আয়তন ব্যারোরিসেপ্টর নিয়ে, যে বলেছিল যে নিচের কোনটি, হ্যাঁ নিম্ন নিচের কোনটি হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর, যে এটা ছিল নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। আচ্ছা, তো এখন ওর কাজটা কিভাবে করে এই বেসিকটা আমরা এখন শিখব। তো প্রথমত হচ্ছে তোমার রক্তচাপ যখন কমে যায়,
ঠিক আছে, মনে করো আমরা স্বাভাবিক রক্তচাপ কত পড়লাম, স্বাভাবিক রক্তচাপ ছিল 120/80, এখন মনে করো তোমার রক্তচাপটা কমে এমন হয়ে গেল 100/60, এরকম হয়ে গেল, তোমার রক্তচাপ কমে গেছে। তো সেক্ষেত্রে কী হবে, রক্তচাপ যখন কমে গেছে তখন বৃক্কে মানে শরীরের সমস্ত জায়গায় রক্ত প্রবাহটা কমে যাবে না, কমে যাবে কি না, চাপ তো কমে গেছে, তাহলে রক্তচাপের প্রবাহটা কমে যাবে। এই যে দেখো রক্ত প্রবাহ কমে গেছে, এখন রক্ত প্রবাহ কমে গেলে কি হবে, রেনিন বের হয়, রেনিন বের হয় কোথা থেকে, এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে, কোথা থেকে, জাক্সটা গ্লোমেরুলার কোষ, এইটা থেকে তোমার রেনিনটা বের হচ্ছে। এখন রেনিন বের হলো জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে, ওকে মানলাম। এখন তাহলে এখানে দেখো এই যে রেনিনটা বের হচ্ছে, এই রেনিনটা কি হচ্ছে বলতো, এই রেনিনটা অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন একে পরিণত করছে। তাহলে এই রেনিনটা কি হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনোজেন একে পরিণত করে মানে সক্রিয় করে দিচ্ছে। এখন এই অ্যাঞ্জিওটেনসিন একটা তারপরে কিসে পরিণত হয়, অ্যাঞ্জিওটেনসিন দুইয়ে পরিণত হয়, এইটা কি একটা হরমোন কিন্তু এই অ্যাঞ্জিওটেনসিনোজেন, তাহলে এটা তারপরে কি হয়, অ্যাঞ্জিওটেনসিন, এটা অ্যাঞ্জিওটেনসিনোজেন হবে না, অ্যাঞ্জিওটেনসিন এক হবে, ঠিক আছে, এটা অ্যাঞ্জিওটেনসিন এক আর অ্যাঞ্জিওটেনসিন দুই, এটা মনে রাখবা। এখন অ্যাঞ্জিওটেনসিন দুইয়ে পরিণত হইল, ঠিক আছে, এক থেকে দুইয়ে পরিণত হলো, এই অ্যাঞ্জিওটেনসিন দুই থেকে এরপরে কি হবে, এই অ্যাঞ্জিওটেনসিন দুইটা ও যে কি করে জানো, ও রক্তবাহিকাগুলোকে সংকোচন করে দেয়, এই হরমোনটা, এই হরমোনটা রক্তবাহিকা যদি এরকম মোটা থাকে, এরকম থাকে, এটাকে চাপাই দিয়ে আরো চিকন করে দিবে, এই যে এরকম করে দিবে, তাহলে কি হবে, রক্তচাপ ওই যে বাহিকাটা যদি চাপাই দেয় মানে রক্তবাহিকার আয়তনটা কমে যায়, তাহলে চাপটা বেড়ে যাবে না, ওই যে আমরা আবারও বয়লের সূত্র, চাপ আয়তনটা যদি কমে যায় তাহলে কি হবে, চাপটা বেড়ে যাবে না, এটা কমলে এটা বাড়বে না, তাহলে চাপ বেড়ে যাবে। দেখো রক্তবাহিকার সংকোচন যখন করলো তাহলে আমার আলটিমেটলি রক্তচাপটা বেড়ে গেল, তাহলে শুরুতে কি ছিল, রক্তচাপ কম ছিল, এখন দেখো কিভাবে কিসের মাধ্যমে সে এই যে বৃক্ক থেকে রেনিন বের করালো, রেনিন গিয়ে অ্যাঞ্জিওটেনসিন তৈরি করলো, এই অ্যাঞ্জিওটেনসিনটা রক্তবাহিকা সংকোচন করলো, রক্তচাপ বেড়ে গেল, এটা একটা প্রক্রিয়া। আরেকভাবেও সে কাজ করতে পারে, খেয়াল করো রক্তচাপ যখন কমে যায় তখন হাইপোথ্যালামাস, এই যে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসটা উদ্দীপ্ত হয়, এই যে প্লাস সাইন দিয়ে এখানে উদ্দীপ্ত এটা বোঝানো হচ্ছে, তাহলে হাইপোথ্যালামাস যখন উদ্দীপ্ত হবে তখন কি হবে, এখানে অ্যান্টিডাইউরেটিক হরমোন কি হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন তৈরি হবে। এখন দেখো অ্যান্টিডায়ুরেটিক হরমোন যদি তৈরি হয়, এই অ্যান্টিডায়ুরেটিক হরমোনটা কি করবে, ও গিয়ে বৃক্কে পানি শোষণ বাড়ায় দিবে, ও গিয়ে কি করবে, বৃক্কে গিয়ে পানি শোষণটা বাড়ায় দিবে। আচ্ছা তো বৃক্কে যখন পানি শোষণ বাড়ায় দিবে তখন কি হবে, বৃক্কে, বৃক্ক থেকে পানি শোষিত হয়ে এটা রক্তে চলে যাচ্ছে, তাই না, বৃক্কে থেকে রক্তে চলে যাচ্ছে, তাহলে রক্তের আয়তনটা বেড়ে গেল কিনা, ওই যে রক্তে তো এখন পানি বেশি শোষণ করাচ্ছে, এডিএইচ এটাকে বলি অ্যান্টিডায়ুরেটিক, তো এই হরমোনটা গিয়ে পানি শোষণ করে দিল, তাহলে রক্তের আয়তনটা বেড়ে গেল না। এখন তুমি চিন্তা করো তোমার রক্ত থাকার কথা 5 লিটার, এখন যদি এটা 6 লিটার হয়ে যায়, তাহলে ওই রক্তের বেশি আয়তনটা এটা কি করবে, রক্তের যে রক্তবাহিকার প্রাচীরে বেশি চাপ দিবে, মানে তোমার যদি তুমি যদি একটা বোতলে মানে একটা ছোট পাত্রে যদি মনে করো তোমার 1 লিটার পানি আটে, তুমি যদি ওইখানে 2 লিটার পানি করতে যাও তাহলে কি হবে, ওইটা একসময় এরকম চাপে ফেটে যেতে পারে, ওই পাত্রটা ফেটে যেতে পারে, তাই না, এরকম হতে পারে। তো এই রক্তের আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে, ওই যে চাপটা বেড়ে যাবে না, রক্তবাহিকার প্রাচীরে চাপটা বেড়ে যাবে। তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝে যদি মনে রাখতে পারো আমার মনে হয় যে এটা তোমাদের আর প্রবলেম ক্রিয়েট করবে না, তোমাদের আর এমন মনে হবে না যে ইস এই জিনিসটা কি, কখনো তো পারি না, বুঝি না, কিছু না। তো এটা যদি তোমরা মনে রাখতে পারো আমার মনে হয় যে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে কেন আয়তন বলতেছে, এবার দেখো এই যে দেখো বারবার কি করতেছে, এইখানে ও রক্তের আয়তনটাকে বাড়ায় দিচ্ছে না, মানে ও কন্ট্রোল কিভাবে করতেছে, রক্তের আয়তনটা বাড়ায় দিচ্ছে না, বাড়ায় দিয়ে ও রক্তচাপকে বৃদ্ধি করে দিচ্ছে, এ কারণে ওকে আয়তন ব্যারোরিসেপ্টর বলে। এছাড়াও এখানে আমার বলা হয় যে এই নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর একই সাথে তোমার রক্ত সংবহন তন্ত্র ও রেচন তন্ত্র এই দুইটাতেই ভূমিকা রাখে, এটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা, ও একই সাথে রক্ত ও রেচন তন্ত্রে ভূমিকা রাখে, ভূমিকা। এখন কিভাবে কিভাবে দুইটা দিয়েই ও কাজ করায়, দেখো রক্ত সংবহন এই যে এই প্রক্রিয়াটা খেয়াল করো, ও রক্তবাহিকার সংকোচন ঘটায় রক্তচাপটা বাড়ায় দেয়, তাহলে এটা কি রক্ত সংবহন তন্ত্রের উপরে কাজ করলো। এবং এখানে দেখো এরপরে এই পার্টটা,
ব্রিককে পানি শোষণ করালো, ব্রিককে পানি শোষণ করায় রক্তের আয়তন বাড়ায় দিল। হ্যাঁ, এই কাজটা কি রেচন তন্ত্রের মধ্যে করলো না ও? মানে আমাদের বৃক্ক ওই জায়গাটাই করলো না? তাহলে দেখো, ও একই সাথে আমাদের রক্ত সংবহন মানে আমাদের রক্তবাহিকার এখানেও কন্ট্রোল করলো, আবার বৃক্কের উপরে গিয়েও কাজ করতেছে, বৃক্কে পানি শোষণ বাড়ায়ও রক্তচাপ বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে এ কারণে আমরা বলি যে ও একই সাথে রক্ত ও রেচন তন্ত্র উভয়তেই ভূমিকা রাখে। ক্লিয়ার? তাহলে আশা করি আমরা ব্যারোরিসেপ্টর নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। এবার আমরা জানবো হচ্ছে এই ধমনী, শিরা এবং যে কৈশিক জালিকা থাকে বা যেটাকে আমরা ক্যাপিলারি বলি, এইগুলোর গঠন না গঠনে কী থাকে, ওদের প্রাচীরটা কীরকম, ওদের ভিতরে কী কী থাকে, এগুলো নিয়ে আমরা একটু জানবো। তো প্রথমত দেখো, ধমনীর গঠনে ওর প্রাচীরটা থাকবে একটু পুরু থাকে, একটু মোটা থাকে ওর প্রাচীরটা, এবং তিনটি স্তর থাকে। তাহলে চলো আমরা একটু ধমনীটা যদি দেখি, ধমনীর গঠনটা, তাহলে ওর প্রাচীরটা দেখো একটু মোটা থাকবে, এরকম মোটা দিচ্ছি আমি, একটু মোটা থাকবে ধমনীর প্রাচীরটা, একটু মোটা, আর একটু দিই দেখো, এরকম মোটা থাকবে। এবং ওর এখানে তিনটি স্তর, তিনটি স্তরের নামগুলো কী কী দেখো, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। এটা কিন্তু বাইরে, সবার বাইরে কি থাকে, টিউনিকা এক্সটার্না। তো এটা হচ্ছে এরকম, এই যে প্রাচীরটা, এই প্রাচীরটা দেখতে কেমন জানো, সবার বাইরে টিউনিকা এক্সটার্না, তারপরে থাকবে হচ্ছে টিউনিকা মিডিয়া, এই যে লাল কালার করছি, আর এরপরে নিচে থাকবে হচ্ছে টিউনিকা ইন্টিমা। এই তিনটা লেয়ার মিলে এই যে প্রাচীরটা, এই যে ধমনীর এই প্রাচীরগুলো গঠিত হয়, ঠিক আছে? তো এই নামগুলো মনে রাখবা। এরপরে আসো, এই যে ওর প্রাচীরটা মোটা, এই মোটা হওয়ার কারণে কি হয়, ওর ভিতরে যে যে লুমেনটা মানে এই যে ফাঁকা জায়গাটা, এই লুমেনটা কি কীরকম হবে, ছোট হবে, ছোট হবে। কারণ তুমি দেখো, একটা জিনিসের প্রাচীর যদি অনেক মোটা হয় তাহলে কি হয়, ওর প্রাচীর মোটা, তাহলে ওর ভিতরের জায়গাটা একটু কমে যাবে না, কমে যাবে। তাহলে এইটাকে আমরা বলছি যে লুমেন, এই ভেতরে ফাঁকা জায়গাটাকে আমরা লুমেন বলি, এটা একটু ছোট হবে। এবং কপাটিকা থাকবে না এখানে, এই ধমনীর এই জায়গাগুলোতে কোনো কপাটিকা ওরকম থাকে না। এরপরে হচ্ছে অক্সিজেনযুক্ত, সাধারণত ধমনী মানেই ওরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী, ও হচ্ছে ব্যতিক্রম, ও কী করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। এবং এই ধমনীতে স্পন্দন থাকে, ওদের একটা বিট থাকে, হ্যাঁ, এরকম একটা ভাইব্রেশন, এরকম তোমার সংকোচন প্রসারণ দেখা যায়, স্পন্দন থাকে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা ধমনীর গঠনের মধ্যে এবং ধমনীর বৈশিষ্ট্যের মধ্যে, এটা মনে রাখবা। এখন শিরার গঠন, শিরাতেও তোমার হচ্ছে এরকমই তিনটা প্রাচীর থাকে, বাইরের মানে ওর যে প্রাচীরটা, শিরার যে প্রাচীর, সেখানে তিনটা লেয়ার থাকে, টিউনিকা এক্সটার্না, দেন মাঝখানে হচ্ছে টিউনিকা মিডিয়া, আবার সবার ভেতরে হচ্ছে টিউনিকা ইন্টিমা। এখন এই যে থাকলো, এখন এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখো, কপাটিকা থাকে না, এর কি থাকে না, কপাটিকা থাকবে না, লুমেনটা একটু বড় আকৃতির হয়। এই যে এটা হচ্ছে, যেমন মনে করো একটা শিরা, একটা শিরার ওর প্রাচীরটা আমি এত মোটা দিলাম না, একটু পাত মানে এতটা মোটা থাকে না, একটু পাতলা থাকে, স্তরগুলো একটু পাতলা থাকবে, এবং ওর ভিতরে এই যে দেখো ফাঁকা জায়গাটা একটু বড় না, এই ধমনী থেকে একটু চওড়া থাকবে। এরপরে হচ্ছে যে ওর এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তার মানে আমরা জানি শিরা মানেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই কারণে নীল কালার করছে, তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, ওই যে পালমোনারি শিরা, পালমোনারি শিরা বামলিন্দে প্রবেশ করে, ওই পালমোনারি শিরা কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, তো ওইটা একটা ব্যতিক্রম। এরপরে হচ্ছে স্পন্দন নেই, মানে ওর কোনো এরকম ভাইব্রেশন, এরকম স্পন্দন তুমি পাবা না, ঠিক আছে? তো এটাও মনে রাখতে হবে, তাহলে এই পয়েন্টগুলো খেয়াল করবা। এখন কৈশিক জালিকা, হ্যাঁ কৈশিক জালিকা কি, কৈশিক জালিকার মেন কাজ কি, কৈশিক জালিকা হচ্ছে আদান প্রদানে, আদান প্রদান, এই যে কোষ মানে রক্ত বাহিকা থেকে টিস্যুতে রক্তটাকে পাঠানো এবং টিস্যু থেকে আবার নেওয়া, এই জিনিসটা আদান প্রদানে হচ্ছে এই কৈশিক জালিকা কাজ করে। তাহলে ওর এখানে কি থাকে, এই কৈশিক জালিকাতে শুধু টিউনিকা ইন্টিমা থাকে, তাহলে কি থাকবে ওর এখানে, টিউনিকা ইন্টিমা দেখা যায়, ঠিক আছে? তার মানে শুধু এই স্তরটা থাকবে আর বাকি দুইটা থাকে না, তার মানে ও অনেক পাতলা থাকে। কেন কেন পাতলা থাকবে, কারণ ওই যে ওর আদান প্রদান করতে হবে, তাহলে ওর প্রাচীর যদি মোটা হয় যেতে পারবে, ওদিক দিয়ে যেতে পারবে, যেতে পারবে না, তো একটু পাতলা হওয়া লাগে। তো এটাই হচ্ছে যে তোমার কৈশিক জালিকার গঠনে থাকবে। এখন আসো, আমরা তো এই যে রক্তচাপ নিয়ে পড়লাম, ধমনী, ব্যারোরিসেপ্টর, কত কিছু পড়লাম। এখন এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের জটিলতাগুলো কী কী হতে পারে, তো দেখো স্ট্রোক, স্ট্রোক জিনিসটা কি, এই যে তোমার হৃদ মানে মস্তিষ্কের রক্তবাহিকাগুলো যখন এরকম এত রক্তচাপ বেড়ে যাবে যে একটা টাইমে ছিঁড়ে যাবে, এটাকে আমরা বলি স্ট্রোক। এরপর আসে অ্যানজাইনা,
এনজাইনাটাকে বুকে ব্যথা হবে, প্রচুর ব্যথা হবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে যে হার্ট অ্যাটাক, ব্লক হয়ে যেতে পারে ব্লকের কারণে, বা ওই যে রক্তবাহিকা ছিঁড়ে যেতে পারে, তো এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বৃক্ক বিকল, মানে তোমার যে কিডনিটা থাকবে এই বৃক্ক, এই বৃক্কটা নষ্ট হয়ে যেতে, বৃক্ক আর কাজ করতে পারে না, ঠিক আছে, দেখা যায় যে নেফ্রনগুলো নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত রক্তচাপের কারণে, নষ্ট হয়ে গেল তখন বৃক্ক বিকল, বৃক্ক আর কোনো কাজ করতে পারছে না তোমার। আরটা হচ্ছে দৃষ্টি ত্রুটি, তোমার এই যে রেটিনোপ্যাথি আমরা বলি এটাকে, মানে হচ্ছে যে রেটিনার এখানে তোমার ক্ষত হয়ে যাবে অতিরিক্ত রক্তচাপের কারণে, দেখা যাবে যে রেটিনার এখানে যে রক্তবাহিকাগুলা চিকন চিকন রক্তবাহিকা এরা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে, তো ছিঁড়ে যাওয়ার কারণে কি হবে ওইখানে রক্ত সাপ্লাই হবে না, দেখা যাবে যে তোমার দৃষ্টি ত্রুটি এবং গ্র্যাজুয়ালি তুমি অন্ধ হয়ে যেতে পারো ওইটার কারণে। তো এগুলো হচ্ছে যে হাই ব্লাড প্রেশারের তোমার জটিলতা, এই সমস্যাগুলো দেখা যায়, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা যদি পারো তাহলে তো তোমাদের অনেক কিছু হয়ে গেল। এবার আসো আমরা জানবো যে অ্যানজাইনা বা বুকে ব্যথা এগুলোর কারণগুলো কী কী, কেন হয় অ্যানজাইনা, তাহলে কী করতে হবে সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে একটু জানবো। তো প্রথমত বুকে ব্যথা, এই বুকে ব্যথাটা অনেক কারণে হতে পারে, বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে এই যে আমাদের বুকে ব্যথা হচ্ছে। এখন চলো কারণগুলো কী কী তোমাদেরকে আসতে পারে এই যে পয়েন্টগুলো আমরা একটু মনে রাখবো, বুঝে মনে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমাদেরকে আসতে পারে যে নিচের কোনটি এনজাইনার কারণ নয়, নিচের কোনটি তোমার হচ্ছে যে এনজাইনার কারণ, এভাবে করে বা অনেক কিছু আসতে পারে। তো এখন দেখো প্রকারভেদটা কী কী। প্রথমত প্লুরাইসি, প্লুরাইসি কী, এই যে আমরা জানি যে ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা, ফুসফুসের যে আবরণটা থাকে সেটাকে বলা হয় প্লুরা। এই প্লুরায় যদি কোনো প্রদাহ হয় মানে কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি প্লুরাইসি। এখন তোমার এখানে ফুসফুস, তো ফুসফুসের এখানে যদি তোমার কোনো ইনফেকশন হয় ফুসফুসের যে আবরণ মানে প্লুরাতে, তাহলে এখানে একটু বুকে ব্যথা হবে, প্রদাহ হবে, ফুলে যাবে, বুকে ব্যথা হবে। এরপর আসো নিউমোনিয়া, নিউমোনিয়াতে কী হয়, একটা ব্যাকটেরিয়া স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়াই এই ব্যাকটেরিয়াটার কারণে আক্রান্ত হয়, তখন তোমার ফুসফুস আক্রান্ত হবে, তোমার যে অ্যালভিওলাসগুলো প্রাচীর মানে তোমার শ্বাস প্রশ্বাসটা ঠিকভাবে হতে পারবে না, অ্যালভিওলাসের প্রাচীরটা মোটা হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস হতে পারবে না, তো যার কারণে তোমার ব্যথা হবে, তুমি শ্বাস প্রশ্বাস হচ্ছে না, তোমার ব্যথা করবে, বুকে ব্যথা হবে, তো এটা হচ্ছে নিউমোনিয়া। এরপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এখন কথাটা কি ভাইয়া, পালমোনারি এম্বোলিজমটা কি, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, এম্বোলিজম মানে কি, এম্বোলিজম মানে হচ্ছে কোনো একটা কিছুর ভিতরে ঢুকে যাওয়া, মানে দেখো এই যে জিনিসটা এই মার্কারের এই পোর্শনটা এই ক্যাপের মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে একটা জিনিস আরেকটা জিনিসের ভিতরে ঢুকে যাওয়া এটাকে আমরা বলি এম্বোলিজম। তো এই পালমোনারি এম্বোলিজম হচ্ছে যে এটা মনে করো তোমার ফুসফুস, এই ফুসফুসের এই জায়গায় কোনো একটা জমাট বাঁধা, কোনো একটা রক্ত জমাটের কোনো একটা অংশ এই জায়গায় গিয়ে ঢুকে গেল, এই যে রক্ত জমাটের এই অংশটা এখানে ঢুকে কি করলো ওকে ব্লক করে দিল, ওর ক্ষতি করলো, তো এই জিনিসটা হচ্ছে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজম কি আমরা বুঝতে পারলাম, পালমোনারি এম্বোলিজম হচ্ছে ফুসফুসের মধ্যে বাহ্যিক কোনো একটা বস্তু ওর ভিতরে ঢুকে যাওয়া, ঢুকে ওর ক্ষতি করা, বা ওর এখানে তখন তোমার শ্বাস প্রশ্বাসের মানে বিনিময়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়টা হয় সেখানে একটা সমস্যা দেখা দিবে, তো এটা হচ্ছে আমাদের পালমোনারি এম্বোলিজম। এরপরে বলা হচ্ছে দেখো পরশুকার ভাঙন, মানে এই যে আমাদের এখানে পরশুকাগুলো থাকে এরা যখন ভেঙে যাবে তখন কী হবে, তোমার ব্যথা করবে না, স্বাভাবিক, এটা তো খুবই কমন, একটা অস্থি ভেঙে যাচ্ছে তো তোমার তখন ব্যথা হবে। আচ্ছা এরপরে দেখো কস্টোকন্ড্রাইটিস, এটার মানে কি, কস্টোকন্ড্রাইটিস, আচ্ছা খেয়াল করো এই কষ্ট শব্দটা দিয়ে আসলে আমরা পরশুকাকে বুঝাই, ঠিক আছে। তো এই যে এটা এটা হচ্ছে যে তোমার এখানে মনে করো এটা হচ্ছে পরশুকা, এই পরশুকার সাথে একটা তরুণাস্থি থাকে এই জায়গায় এভাবে, ঠিক আছে, পরশুকা পরশুকার সাথে একটা তরুণাস্থি, যে নীল কালারটা হচ্ছে তরুণাস্থি, তো এই জায়গাটায় এই যে পরশুকার তরুণাস্থির এই মাঝামাঝি এই জায়গাটাতে যদি তোমার কোনো ইনফেকশন হয়, হ্যাঁ কোনো ব্যাকটেরিয়া বা কিছু দিয়ে ইনফেকশন হলো ওই জায়গাটা ফুলে গেল, এইটাকে আমরা বলি হচ্ছে কস্টোকন্ড্রাইটিস। তার মানে কস্টোকন্ড্রাইটিস হচ্ছে যে তরুণাস্থি আর পরশুকার মাঝামাঝি অঞ্চলে যে প্রদাহ হয়, প্রদাহ কেন হয়, ইনফেকশনের কারণে, ওইটাকেই আমরা বলি কস্টোকন্ড্রাইটিস। এবার আসো স্নায়ুতে চাপ,
এই যে তোমার এইখানে আমাদের বক্ষের এই চারপাশে কিন্তু অনেক স্নায়ু থাকে, ঠিক আছে? স্নায়ুর মূল কি বলি ওটাকে, স্নায়ু মূল, ঠিক আছে? তাহলে এই যে স্নায়ু মূল, এই স্নায়ু মূলগুলা থেকেই তোমার মূলত স্নায়ুগুলা উৎপত্তি হয়। তো এই স্নায়ু মূলগুলাতে যদি চাপ পড়ে, কোনো কারণে চাপ পড়লো, তখন তোমার কি হবে, এখানে ব্যথা অনুভব হবে। আর লাস্টলি দেখো পিত্ত পাথুরি, মানে এখানে বোঝানো হচ্ছে পিত্ত, পিত্তে পাথর হয়, কিন্তু তোমরা শুনে থাকবা পিত্তে যে পিত্ত রসটা থাকে, খেয়াল করো পিত্ত রসটা যে থাকে, এই পিত্ত রসটা যখন এরকম তোমার ঘন হয়ে যায় তখন আস্তে আস্তে কি হয়, এটা অনেক তোমার পাথরের রূপ নেয়, ঠিক আছে? পিত্ত পাথর চিকন চিকন ছোট পাথরগুলো হয়, এই পিত্ত পাথর যখন তোমার এখানে থাকে তখন এই জায়গাটাই যে আমাদের ডান পাশে এই জায়গাটাতে পিত্ত পাথরটা যদি তৈরি হয়, এটা তো একটা অসুখ, স্বাভাবিক তো তৈরি হওয়ার কথা না, কোনো কারণে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে এইসব হতে পারে। তো এই জায়গাটায় পিত্ত পাথর হলে কি হবে, তোমার এই জায়গাটায় চাপ পড়লেই তোমার প্রচুর ব্যথা করবে, প্রচুর ব্যথা করবে, কারণ ওই যে পিত্ত থলিটা ফুলে যাবে, পিত্ত থলির ভিতরে পিত্ত পাথর থাকার কারণে এটা ফুলে যায়, তখন ব্যথা করে তোমার এই জায়গাটা। তো এগুলো হচ্ছে যে তোমার বুকে ব্যথার মূল কারণগুলো। তাহলে হেডলাইনগুলো বুঝে বুঝে মনে রাখবা, কোনটাকে কি বলে, নিউমোনিয়াতে কি হয়, বলেছি যে অ্যালভিওলাসের প্রাচীরগুলো মোটা হয়ে যায় যার কারণে ওই যে অক্সিজেন আদান প্রদানটা ঠিকভাবে হয় না। তো এরপরে বাকি সবগুলো আমরা তোমাদেরকে এখানে এক্সপ্লেন করেছি। এখন এই যে বুকে ব্যথার মানে এইটার সাথে হৃৎপিণ্ডের বা আমাদের হৃৎপেশির একটা কাজ আছে, মানে যেটাকে আমরা বলি এনজাইনা, মানে সেখানে তোমার কি হয় হৃৎপেশি সংক্রান্ত। এখন দেখো হৃৎপেশি সংক্রান্ত এই যে এনজাইনা, এনজাইনাটা কি বুকে ব্যথা, এটা বুকে ব্যথা হবে, কেন হবে, কারণ এটার পেছনে হৃৎপিণ্ডের একটা ভূমিকা আছে। তো কি ভূমিকা আমরা আসবো এগুলাতে, হার্ট অ্যাটাকের পূর্বসূরি, এটা খুবই ইম্পর্টেন্ট এই তথ্যটা। হার্ট অ্যাটাকের মানে তোমার হার্ট অ্যাটাকের পূর্বে এই এনজাইনাটা দেখা দেয়। তো কারো যদি এনজাইনার সমস্যা হয় তখন আমরা ধরে নিতে পারি যে তখন তাকে শীঘ্রই ডাক্তারের কাছে নিতে হবে, কারণ তার হার্ট অ্যাটাক হওয়ার খুবই রিস্ক আছে। তো এখন দেখো এই এনজাইনাটা, এটা সাধারণত হয় তোমার হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের যে ধমনীগুলো, হৃৎপিণ্ডের চারপাশে হৃৎপেশিতে যে ধমনীগুলো আমরা পড়েছি না, করোনারি ধমনী, ওই করোনারি ধমনীগুলোতে যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে তোমার এরকম ব্যথা তৈরি হতে পারে। তো এখন দেখো এই ব্যথাটা কত মিনিট স্থায়ী হয়, সেটা হচ্ছে 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। এখন এই এনজাইনাটা তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার। দেখো কি কি আমরা এগুলো একটু জানবো, সুস্থিত অস্থিত প্রিন্স মেটাল, তিনটা ধরন মনে রাখবা, এটা আলিম স্যারের বইয়ে আছে এগুলা। তো সুস্থিত অস্থিত প্রিন্স মেটাল, এখন এখান থেকে তোমাকে সুস্থিত যে এনজাইনা এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, সুস্থিত এনজাইনা হচ্ছে যে এখানে তোমার যে ইয়েটা থাকবে, করোনারি ধমনীটা থাকবে, ওই ধমনীতে মানে অল্প একটু ব্লক, মানে পুরোটা না অল্প একটু, এইটুকু জায়গা ব্লক, ঠিক আছে? মানে পুরো ধমনীর পুরোটা জুড়ে ব্লক নাই, অল্প একটু জায়গা ব্লক। তো তখন তোমার এখানে একটু বুক ব্যথা হবে, মানে যেতে রক্তটা যেতে একটু সমস্যা হবে না, তোমার এইটুকু জায়গা ব্লক করে রাখছে অল্প একটু, তো এটা রক্তটা যেতে একটু সমস্যা হবে, তো তখন একটু ব্যথা অনুভব হয়। তো এইটাকে আমরা বলি সুস্থিত এনজাইনা। তো কিন্তু এই সুস্থিত এনজাইনাটা হচ্ছে যে এটা যখন তোমার তৈরি হবে, এটা যখন শুরু হবে, তুমি যদি একটু ব্যায়াম করো, একটু হাঁটাহাঁটি করো, হ্যাঁ একটু যদি মুভমেন্ট করো, তাহলে তোমার এইটা আবার নর্মাল হয়ে যেতে পারে, তখন সমস্যা হয় না। তো এই কারণে এটাকে সুস্থিত বলা হয়, যে এটা যদি তোমার এই সমস্যাটা হলে তুমি যদি একটু ব্যায়াম করো তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে যেটা অস্থিত, মানে এটা এত স্থিতিশীল না, এটা একটু সমস্যা আছে, কি সমস্যা, দেখো ধমনী যদি 90-99% ব্লক হয়ে যায়, ব্যাপারটা খেয়াল করো, মানে এইটা হচ্ছে ধমনী, এই ধমনী যদি মানে প্রায় ম্যাক্সিমাম পোর্শনই ব্লক হয়ে যায় তাহলে কি হবে বলতো, এই যে এইখান দিয়ে যদি ব্লক হয়ে যায় তাহলে কি এটার আর মানে এখান দিয়ে রক্তটা যেতে পারবে বলো, এদিক দিয়ে যেতে পারবে, পারবে না, যেতে তো পারবে না, এখান দিয়ে ব্লক হয়ে গেছে, যেতে পারবে না, সেক্ষেত্রে এটাকে আমরা বলি অস্থিত এনজাইনা। মানে এটা অনেক খারাপ একটা দিক, এই সময়ে তোমার প্রচুর ব্যথা হবে এবং একটা সময় হার্ট অ্যাটাকও যেতে পারে। এরপর আসো প্রিন্স মেটাল এনজাইনা, প্রিন্স মেটালটা কি, প্রিন্স মেটাল হচ্ছে যে তোমার যে করোনারি ধমনীগুলো এদের যদি মানে কি বলবো যে অস্বাভাবিক একটা সংকোচন হয়, প্রিন্স মেটাল এনজাইনাটা হচ্ছে যে করোনারি ধমনী এদের যদি অস্বাভাবিকভাবে এরকম সংকোচন হয়, মানে কোনো একটা অস্বাভাবিক স্নায়ুবিক কোনো কারণে, হ্যাঁ যেটার কোনো আসলে কারণটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ ব্রেন থেকে কোনো একটা সিগনাল আসছে যার কারণে করোনারি ধমনীগুলো এরকম সংকোচন হচ্ছে বারবার, তো এই করোনারি ধমনী যখন অস্বাভাবিকভাবে সংকোচন হবে তখন কি, এটাকে আমরা বলছি প্রিন্স মেটাল এনজাইনা।
আচ্ছা, এরপর আসে এখন তাহলে লক্ষণগুলো কি দেখা যাবে যদি কারো এনজাইনা হয়, আমরা কিভাবে বুঝবো তার এনজাইনা? তাহলে তার ঘন ঘন শ্বাস হবে, খুব জোরে জোরে শ্বাস নিতে থাকবে। স্টারনামের পেছনে, এই যে আমাদের বক্ষের এই যে এটা, এটা হচ্ছে আমাদের স্টারনাম। এই স্টারনামের পেছনের দিকে একটু ব্যথা হন অনুভব হবে, ঠিক আছে? তো এটা হবে, এরপরে ঘাম হওয়া। তো এই যে যখন এত কিছু হচ্ছে, এই যে তোমার ব্যথা, এত কিছু, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বুকে ব্যথা, এই সময় কি হয় জানো, প্রচুর ঘাম বের হয়। তোমার মনে হচ্ছে তুমি পুরো শরীর তোমার ঘামায় যাচ্ছে, কোনো কারণ ছাড়া। সব ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, সব কিছু ঠান্ডা, তাও তুমি ঘামাচ্ছ। তো এটাও কিন্তু একটা কারণ। এরপরে হচ্ছে যে বুকে জ্বালা পোড়া। তাহলে বুকে জ্বালা পোড়া, ওই যে তোমার স্টারনামের পেছনে ব্যথা করবে, বুকে জ্বালা পোড়া করবে, কারণ ওই যে হৃৎপিণ্ড এইখানে চলাচল হতে পারছে না, হৃৎপিণ্ড দেখা যাবে যে অস্বাভাবিক সংকোচন করতে পারে। তো চলাচল না করতে পারলে একটা টাইমে হচ্ছে গিয়ে তোমার বুকে জ্বালা পোড়া হবে, কারণ এটা হৃৎপিণ্ডের ওইখানে রক্ত চলাচলটা স্বাভাবিকভাবে হতে পারছে না। তো এই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে যে লক্ষণে কী কী। এগুলো হচ্ছে অ্যাডমিশনে তুমি একটু রিডিং দিয়ে যাবা, এখানে পোর্শনগুলো, এই তথ্যগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আর এগুলো একটু রিডিং দিয়ে মনে রাখবা আর কি, কিন্তু এতটাও গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? থ্রি স্টার টপিক এটা না। আচ্ছা, এরপরে করণীয়, এখন কি করণীয়গুলো একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে ধূমপান ত্যাগ করতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণ, এগুলো থেকে খুব মানে বলতে পারো যে খুব অল্প চান্স আসার, বাট স্টিল আমাদেরকে তো অল্প চান্স যদি ওইখান থেকে একটা চলে আসে তাহলে তো আমাদেরকে ওটা পারতে হবে, তাই না? তো আমাদেরকে সব কিছুই পড়তে হবে কিন্তু। তো দেখো করণীয়টা কি কী করতে হবে, মানে অ্যানজাইনা হয়ে গেলে ধূমপান তোমাকে বাদ দিতে হবে, সো দ্যাট ধূমপান যারা করে তাদের কিন্তু অ্যানজাইনা হওয়ার প্রবণতা বেশি। রক্তচাপ নিয়ন্ত্রণ, ঠিক আছে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, যাদের হাই ব্লাড প্রেশার তাদের এটা একটু কন্ট্রোলে রাখতে হবে। সুষম খাদ্য গ্রহণ, ঠিক আছে, সুষম খাদ্য গ্রহণ, এই যে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে, ওই যে ফাস্টফুড বেশি খাওয়া যাবে না, তাহলে তোমার এরকম ব্লক ধরা দিতে পারে, এই যে হৃৎপিণ্ডের ধমনির ব্লক হয়ে যেতে পারে, চর্বিগুলো জমে জমে। আর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, তোমার সুগার লেভেল, ব্লাডে যে শর্করা গ্লুকোজ লেভেলটা নিয়ন্ত্রণ রাখতে হবে। এই জিনিসগুলো যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে দেখা যাবে যে তোমার এনজাইনাটা স্বাভাবিক মানে হচ্ছে না, তুমি সুস্থ থাকতে পারছো। তো এগুলো হচ্ছে যে এনজাইনা, কিন্তু এখন এই এনজাইনাটা যখন আর একটু খারাপ রূপ নেয় তখন আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক। তাহলে চলো আমরা এখন জেনে নিব হার্ট অ্যাটাক নিয়ে। এনজাইনার পরে এবার আমরা জানবো যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর। তো তোমরা জানো যে এনজাইনা যখন হয়, এনজাইনা হওয়ার একটা এনজাইনা হওয়ার পরবর্তী যে ধাপটা সেটাই হচ্ছে যে হার্ট অ্যাটাক। মানে তোমার এনজাইনাটা যখন অনেক দ্রুত এবং অনেক বেশি লেভেল, হাই লেভেলে চলে যাবে, তখনই হার্ট অ্যাটাক হতে পারে। এখন হার্ট অ্যাটাকটাকে আমরা কী বলি, এটাকে আমরা একটা নাম দিই, এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখন কথা হচ্ছে ভাইয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন কথাটা তো বুঝলাম না। মায়োকার্ডিয়াল খেয়াল করো, এই যে মায়োকার্ডিয়াল কথাটা কি, মায়োকার্ডিয়া, ওই যে আমরা পড়েছি হৃৎপিণ্ডের একটা স্তর ছিল মায়োকার্ডিয়াম, তাই না? এপিকার্ডিয়াম, মায়ো, এন্ডোকার্ডিয়াম এভাবে ছিল। তো মায়োকার্ডিয়ামটা হচ্ছে মধ্য স্তর। এই যে মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়াম স্তরে, ঠিক আছে, এই মায়োকার্ডিয়াম স্তরে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবাহিত না হয়, কি হয়, যদি মায়োকার্ডিয়ামে পর্যাপ্ত পরিমাণ রক্ত পরিবাহিত না হয়, সেক্ষেত্রে ওইখানে কি হবে, ওইখানে অভাব দেখা দিবে, কোষটা অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে কি হবে, আস্তে আস্তে কোষগুলো মারা যাবে। এই যে কোষগুলোর ধ্বংস হওয়া অক্সিজেনের অভাবে, এটাকে আমরা বলি হচ্ছে ইনফার্কশন, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, ইনফার্কশন। সো হৃৎপিণ্ডে যখন একটা, এই যে ধমনিগুলোতে, করোনারি ধমনিতে যখন একটা এরকম ব্লক হয়ে যাবে, তখন এইখান থেকে রক্তগুলা, এই রক্তগুলা কিন্তু যেতে পারবে না, সামনে আর যেতে পারবে না। রক্তগুলো না যেতে পারলে ওই পাশের কোষগুলা, হৃৎপেশিগুলো আর তোমার অক্সিজেন পাবে না, আর অক্সিজেন না পেলে একটা সময় তার মৃত্যু হতে পারে, কোষের মৃত্যু। তো এটা দেখো কেন হয়, যে প্ল্যাক, প্ল্যাক জিনিসটা কি, প্ল্যাক হচ্ছে এই যে চর্বি, তারপরে তার সাথে আরও বিভিন্ন রক্ত কণিকা, এগুলো একসাথে মিলে এই যে প্ল্যাক তৈরি করে, জমাট বেঁধে ফেলে, ঠিক আছে? জমাট বেঁধে এটা তোমার এই যে করোনারি ধমনের এখানে একটা ব্লক তৈরি করে দেয়। এখন এটা তো হলো হার্ট অ্যাটাক। এখন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী, দেখো ঘন ঘন শ্বাস হবে, প্রত্যেকটা হৃদরোগ, যত হৃদরোগ আছে, এই যে এনজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, প্রত্যেকটা হৃদরোগেরই তোমার হচ্ছে যে এখানে কি সেম সিমটম, কিছু কমন সিমটম তোমরা দেখবা। এই যে দেখো ঘন ঘন শ্বাস হবে, এরপরে বমি একটা ভাব আসবে, বমি হতে চায়, ঘুমে ব্যাঘাত হবে, ঘুম আসবে না ঠিক মতো, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, মানে এই যে তোমার হাত পা বক্ষ, মানে পা না, হাত বক্ষ, এই জায়গাগুলোতে তোমার অস্বস্তি, তোমার ভালো লাগবে না, তোমার ছোটাছুটি একটা মন করবে যে বসে থাকতে ইচ্ছা করবে না, এরকম একটা অস্বস্তি ফিল করবা।
তো এগুলো হচ্ছে ওর লক্ষণ। এখন কারণটা কি? কারণ হচ্ছে ধূমপান, উচ্চ রক্তচাপ, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ, ইস্কেমিক রোগ। ইস্কেমিক রোগ হচ্ছে যেখানে বিভিন্ন রোগ হয় ইনফেকশনের কারণে, যেগুলোর কারণে দেখা যায় যে পর্যাপ্ত অক্সিজেন যায় না, তো এইটাকে আমরা বলি ইস্কেমিক রোগ, যে অক্সিজেন যেতে পারে না, ইস্কেমিয়া হয়। তো এই যে ধূমপান, উচ্চ রক্তচাপ, চর্বিযুক্ত, এরপর আরেকটা কারণ তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। মানে তোমার বংশে যদি তোমার বাবার হয়ে থাকে, বাবার যদি তোমার এরকম হার্ট অ্যাটাকের কোনো সমস্যা থেকে থাকে প্রিভিয়াস, তাহলে তোমারও হার্ট অ্যাটাক হতে পারে। মানে এমন না যে তোমার বাবার হয়ে থাকলে তোমারও হবে, বাট হতে পারে। তো এটাও একটা কারণ যে ফ্যামিলি হিস্ট্রি, বংশের একটা আগের ঘটনা, কোনো হিস্ট্রি, হ্যাঁ, যে আছে কিনা কারো আগের হার্ট অ্যাটাক হয়েছে কিনা এগুলো নিয়ে। এখন হার্ট অ্যাটাক হলে প্রতিকারটা কি কি করা যায়, সেটা হচ্ছে জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন, এই নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে পারো, যেটার কারণে নাইট্রোগ্লিসারিন দিলে কি হয়, ওই যে ওগুলোকে প্রসারিত করে দেয়, ধমনীগুলোকে প্রসারিত করে দেয়, তখন রক্ত চলাচলটা একটু নর্মাল হয়, স্বাভাবিক হয়, যার কারণে হার্ট অ্যাটাক থেকে একটু রিকভারি করা যায়, ঠিক আছে, তুমি সুস্থ হতে পারো। তো এই নাইট্রোগ্লিসারিন দেওয়া যায়, নাইট্রোগ্লিসারিনটা গিয়ে ধমনীগুলোকে একটু প্রশস্ত করে দেয়। আর অ্যানজিওপ্লাস্টি করা যেতে পারে। অ্যানজিওপ্লাস্টি করে আমরা কি করি, এটা হচ্ছে যে তোমার এই যে ব্লকটা, এই ব্লকটাকে ছুটায় ফেলি, ঠিক আছে, ব্লকটাকে ধ্বংস করে দিই, বা এটাকে তোমার হচ্ছে যে এখানে ধমনীগুলোকে আমরা প্রশস্ত করে দিই, যার মাধ্যমে তোমার রক্ত চলাচলটা আবার আগের মতো হয়ে যায়। এখন এটা তো হার্ট অ্যাটাক পড়লাম, এখন হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেলিওর। এখন হার্ট ফেলিওর জিনিসটা কি ভাইয়া, অনেকে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর মধ্যে একটা কনফিউজ করে ফেলে। হার্ট ফেলিওর হচ্ছে যে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাই দিতে না পারো, মানে হার্ট অ্যাটাক ছিল হচ্ছে এখানে ব্লক হয়, ব্লক হচ্ছিল, রক্ত চলাচল হতে পারছিল না হৃৎপেশিতে। আর হার্ট ফেলিওর হচ্ছে তোমার পাম্পিং ক্ষমতা, তোমার যে সংকোচন প্রসারণ, এই ক্ষমতাটা যদি তোমার কমে যায়, এবং কমার কারণে কি হচ্ছে, তুমি প্রতিদিন যত পরিমাণ রক্ত সাপ্লাই দেওয়ার কথা তুমি ওই পরিমাণ দিতে পারছো না, রক্ত যোগানটা দিতে পারছো না, সেটাকে আমরা বলি হার্ট ফেলিওর। তাহলে এই যে তোমার নর্মালি অনেক এতটা সংকোচন হতো, কিন্তু এখন হার্ট ফেলিওর হলে তোমার কী হবে, পেশিটা আর এত বেশি দুর্বল হয়ে গেছে, ও আর কাজ করতে পারছে না, এটাই হচ্ছে আমাদের হার্ট ফেলিওর। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে লক্ষণ, হার্ট ফেলিওর হলে ভাই কী কী লক্ষণ দেখা যাবে, এটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, লক্ষণগুলোর মধ্যে শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হয়, পা ও গোড়ালি ফুলে যায়, এই যে পায়ে গোড়ালিতে পানি চলে আসে, কেন, এটা একটু ইম্পর্টেন্ট, তাই না, এখানে একটু ইম্পর্টেন্ট, আমরা একটু জিনিস জানবো। দেখো ওর এখানে পা ও গোড়ালি কেন ফুলবে, দেখো তোমার হার্ট যদি পাম্প না করতে পারে, মানে হার্টের কর্মক্ষমতা কমে গেছে, ঠিক আছে, তার মানে এই যে আমাদের নিচ থেকে ইনফিরিয়ার ভেনাকাভা আসে না, ইনফিরিয়ার ভেনাকাভাটা কিন্তু আমাদের নিচ থেকে এই যে এখানে হৃৎপিণ্ডে আসে, নিম্ন মহাশিরা যেটাকে আমরা বলি। এখন তোমার নিম্ন মহাশিরা থেকে পর্যাপ্ত পরিমাণে রক্ত এখানে আসতে পারবে না, কারণ এই যে হার্ট ফেলিওর, তোমার হৃৎপিণ্ড আর আগের মতো কাজ করছে না, তো নিম্ন মহাশিরা থেকে এত বেশি আসতে পারবে না। তো আসতে না পারার কারণে যেটা হবে, সেটা হচ্ছে যে এই নিচের পোর্শনে তোমার পায়ে, পায়ের দিকে তোমার কি হবে, এই জায়গায় রক্তটা জমা থেকে যাবে, রক্তটা থেকে যাবে, কারণ ওই রক্তটা তো এখানে আসতে পারতেছে না, কারণ হৃৎপিণ্ড নিতেছে না। হৃৎপিণ্ড যদি তোমার এই রক্তটা না নেয়, নিচ থেকে আগত রক্তটাকে, এটাকে যদি না নেয়, তাহলে রক্তগুলো নিচে জমা থেকে যাবে না, নিচে থেকে যাবে, এই রক্তগুলো নিচে থেকে থেকে কি হবে, রক্তগুলা তো ওইখানে রক্তবাহিকার ওইখানে আর জায়গা নিতে পারবে না, তখন ওই রক্তবাহিকা থেকে এরা কি করবে, টিস্যু, মানে আমাদের যে পেশি টিস্যু, এগুলোর এখানে চলে যাবে। এখন এখান থেকে যখন ওরা টিস্যুতে চলে যাবে, টিস্যুতে চলে গেলে কি হবে, ওইটা ফুলে যাবে, রক্তবাহিকা থেকে ওই রক্ত রসগুলা টিস্যুতে চলে যাচ্ছে, কারণ লোড হয়ে গেছে, অনেক বেশি রক্ত এদিকে জমে গেছে, তো ওইগুলা টিস্যুতে চলে যাবে, টিস্যুতে গেলে কি হবে, আস্তে আস্তে এটা ফুলে যাবে। তো এই জিনিসটাই হয়, পা ও গোড়ালি এ কারণে ফুলে যায়, ঠিক আছে। এরপর হৃৎস্পন্দন দ্রুত হয় অনেক বেশি, ও মাঝে মাঝে কাজ না করার কারণে উল্টাপাল্টাভাবে তোমার হৃৎস্পন্দনটা হয়, এই যে এই জিনিসটাও হতে পারে। এখন কারণটা কি কি কারণ হতে পারে, এই কারণটা হচ্ছে ধূমপান, কেউ যদি ধূমপান করে থাকে, রক্তচাপ অতিরিক্ত, এটা থেকে হতে পারে, এত বেশি হাই ব্লাড প্রেশার, তার এত মনে করো একটা মানুষের 10 বছর ধরে হাই ব্লাড প্রেশার, তো এটা চলতে চলতে একটা টাইমে তার কি হবে, যে আর হৃৎপেশি দুর্বল হয়ে গেছে, আর কাজ করতে পারে না, হতাশ, ও ওর বডি ভেঙে গেছে, ও আর পারবে না, তো এরকম। তো এটা হচ্ছে আমাদের হার্ট ফেলিয়ার। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের ছন্দপতন, মানে তোমার হৃৎপিণ্ড যেরকম একটা বিট, আমরা জানি 75টা বিট থাকে, এখন 75টা বিট না থেকে যদি কখনো 60, কখনো 70, কখনো 90 এরকম একটা ছন্দ পতন হয়, সেক্ষেত্রেও তোমার একটা টাইমে হার্ট ফেলিওর হতে পারে, হৃৎপেশি দুর্বল হয়ে যাবে। এরপরে হচ্ছে যে এখানে তোমার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে
এটা মনে রাখবা এই লক্ষণের এই জায়গায় আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে গোলাপী মিউকাস যুক্ত এটা একটু মনে রাখবা গোলাপী মিউকাস যুক্ত কাশি এটা হচ্ছে লক্ষণে দেখা দিবে তো এটা কারণ না কারণ আমার এই তিনটাই ঠিক আছে কারণ এই তিনটাই মনে রাখবা এই লক্ষণের মধ্যে একটা জিনিস মনে রাখবা গোলাপী মিউকাস যুক্ত কাশি এই যে কাশিটা যেটা বের হবে ওইখানে গোলাপী রং দেখা যাবে হ্যাঁ ওই কাশিটা একটু গোলাপী রঙের হয় হালকা মানে পুরো গোলাপী না একটু হালকা গোলাপী হয় তো এটাও একটা লক্ষণ এই হার্ট ফেলিয়রের এটাও মনে রাখবা এই লক্ষণটা আর প্রতিকার এখন হার্ট ফেলিয়র হয়ে গেলে কি করা যায় সেটা হচ্ছে এই যে নাইট্রোগ্লিসারিন ডাইগক্সিন এই ওষুধগুলো আমরা দিতে পারি এই ওষুধগুলো হচ্ছে যে তোমার কি করে এখানে ওদের যে ওই যে ধমনীগুলো এগুলো প্রসারণ করে রক্ত সাপ্লাইটা একটু বেশি বেশি এখানে আনায় তো এই কাজগুলো হচ্ছে নাইট্রোগ্লিসারিন ডাইগক্সিন এগুলো করে থাকে এগুলো হচ্ছে কাজই হচ্ছে এরা হৃৎপিণ্ডের উপরে কাজ করবে তো এগুলাই হচ্ছে আমাদের হার্ট ডিজিজ এখন হার্ট ডিজিজের মধ্যে যেমন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 9-10 একটা প্রশ্ন এসেছিল সেটা সেখানে বলা হয়েছে যে নিচের কোনটি হৃদরোগ নয় নিচের কোনটি অপশন ছিল এনজাইনা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর আর একটা ছিল স্ট্রোক এখন তাহলে কি হবে ডেফিনেটলি এটা স্ট্রোক স্ট্রোক তো কোনো হৃদরোগ নয় স্ট্রোক মস্তিষ্কের রোগ তাই না তো দেখো তুমি যদি এগুলো জানো যে হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক আর এইগুলো তো নাম দেখলেই বোঝা যাচ্ছে ইজি ব্যাপার এনজাইনাটাও হৃৎপিণ্ড সংক্রান্ত আর স্ট্রোকটা হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের ধমনীগুলো যখন ছিঁড়ে যায় এটাকে স্ট্রোক আমরা আবার পড়বো চ্যাপ্টারের শেষের দিকে আমাদের স্ট্রোকটা আছে তো আমরা কিন্তু এই হার্টের রোগগুলো জানতে পারলাম ক্লিয়ার তাহলে আশা করি জানবা এখন আমরা জানবো হচ্ছে যে এই যে রোগগুলো হয় এই রোগগুলোকে আমরা কী কী ট্রিটমেন্ট করতে পারি অপারেশন কী কী করতে পারি কী কী উপায় আছে কী কী টেস্ট আমরা ব্যবহার করতে পারি এগুলো নিয়ে জানবো এবার চলো আমরা জেনে নিই যে একটা হৃদরোগ যখন মানুষের হবে এই যে হার্ট অ্যাটাক হয় হার্ট ফেলিওর কত ধরনের হয় এগুলো হলে আমরা কীভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের টেস্টগুলো নিয়ে আমাদের জানতে হবে কারণ এগুলো কিন্তু বিগত বছরের অ্যাডমিশনে অনেকবার এসেছে তাহলে তোমাদেরকে এগুলো জানতে হবে যে কোন টেস্ট দিয়ে আমরা হৃৎপিণ্ডের কোন ধরনের সমস্যা শনাক্ত করতে পারি তাহলে দেখো প্রথমত আমরা এক্স রে যখন করি বুকের এক্স রে দিয়ে আমরা কী জানতে পারি হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় যে কেমন আছে কীভাবে আসে ও কি চলে শিফট হয়ে গেল কিনা ওই জায়গাটায় আসে কিনা হৃৎপিণ্ডে কি একটু ফুলে গেল কিনা প্রদাহ হলো কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা এক্স রে দিয়ে জানতে পারি মানে হৃৎপিণ্ডের অবস্থা তোমাদের কি কিন্তু একদম হুবহু এই প্রশ্নগুলাই তুলে দিবে যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোন টেস্টের মাধ্যমে ঠিক আছে হৃৎপিণ্ডের এটা করা যায় কোন টেস্টের মাধ্যমে দেখো এরপরে হচ্ছে ইসিজি যেটাকে ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি ই দিয়ে ইলেকট্রো সি দিয়ে কার্ডিও জি দিয়ে গ্রাম ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা দিয়ে কী করি আমরা প্রাথমিক রোগ নির্ণয় মানে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থায় কোনো কিছু হয়েছে কিনা কোন ধরনের রোগ হয়েছে এটা কি হার্ট অ্যাটাক হয়েছে না কি হয়েছে এগুলো আমরা জানতে পারি কিন্তু ইসিজি দিয়ে সো যে কোনো সময় দেখবা হৃৎপিণ্ডের কোনো সমস্যা হলেই ডক্টররা তোমার ইসিজি দিয়ে থাকে ইসিজি টেস্ট ওটা দিয়ে আমরা অনেক কিছু ধরতে পারি হার্ট ব্লক হলো কি না বা না কোন ধরনের সমস্যা তো এই প্রশ্নটাই কিন্তু দেখো মেডিকেল অ্যাডমিশন 2016 কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে ইসিজি দিয়ে আমরা কি টেস্ট করতে পারি এরপরে আসো হচ্ছে যে ইটিটি এই টেস্টটার নাম কি এটা ফুল ফর্ম হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট ভেরি ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা দিয়ে আমরা কী করি হৃৎপিণ্ডের কর্মক্ষমতা মানে ওর পাম্পিং অ্যাক্টিভিটিটা কেমন ও কি এখন ঠিকভাবে সংকোচন প্রসারণ হয়ে ব্লাড সাপ্লাই রক্ত যোগান দিতে পারছে কি না কর্মক্ষমতা কেমন সংকোচন প্রসারণ কি আগের মতো আছে না দুর্বল হয়ে গেছে পেশিগুলো এই যে কর্মক্ষমতাটা জানার জন্য আমরা হচ্ছে ইটিটি টেস্টটা করে থাকি এটাও তোমাদের ইম্পর্টেন্ট এরপর সব বিএনপি এই বিএনপি কিন্তু সেই বিএনপি না ঠিক আছে বিএনপি এখানে কি ব্রেইন ন্যাট্রিউরেটিক পেপটাইড এই টেস্টের মাধ্যমে আমরা হার্ট ফেলিওর সম্পর্কে একটু আগে আমরা হার্ট ফেলিওর পড়ছিলাম তাই না যে রক্তের যোগান দিতে না পারে পর্যাপ্ত না দিতে পারলে এই হার্ট ফেলিওর সম্পর্কে আমরা যদি নিশ্চিত হতে চাই সেক্ষেত্রে আমরা এই বিএনপি টেস্টটা করে থাকি তো তোমাকে প্রশ্ন আসতে পারে যে হার্ট ফেলিওর টেস্টের জন্য নিশ্চিত করার জন্য আমরা কোন টেস্ট ব্যবহার করি এরপর অ্যাঞ্জিওগ্রাম
অ্যানজিওগ্রাম দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা ব্লক নির্ণয়, মানে হৃৎপিণ্ডের ধমনীতে কোনো ব্লক হয়েছে কিনা সেটা নির্ণয় করতে পারি, এবং ধমনি সরু হলে সেটাও আমরা কিন্তু এই অ্যানজিওগ্রাম দিয়ে নির্ণয় করতে পারি যে ধমনিটা কি সরু হয়ে গেছে না কিরকম, আগে থেকে কিরকম অবস্থা এটা আমরা বলতে পারি। তো এই প্রশ্নটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2016 এটা এসেছিল। তো এটা মনে রাখবা যে সেখানে এসেছিল যেটা, যে ধমনি সরু হলে আমরা কোন টেস্টের মাধ্যমে নির্ণয় করি, সেটা হচ্ছে অ্যানজিওগ্রাম করি। ঠিক আছে, এটা একটা টিউব থাকে, টিউবটা দিয়ে তোমার করা হয়, এটাও আমরা পড়বো, অ্যানজিওপ্লাস্টি এগুলো আছে আমাদের। এমআরআই, এমআরআই এর ফুল ফর্মটা আগে জানবা, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ভেরি ইম্পর্টেন্ট, এইসব ফুল ফর্মগুলো অনেক আসে। তো এটা দিয়ে আমরা কি করি, হৃৎপেশির অবস্থা জানা যায়, আমরা পেশির অবস্থাও আমরা এমআরআই দিয়ে জানতে পারি। তাহলে দেখো, আমরা হৃৎপেশির এই অবস্থাগুলো আমরা এক্সরে দিয়েও এবং এমআরআই দুইটা দিয়ে আমরা কিন্তু হৃৎপেশির অবস্থা জানতে পারি। এরপরে হচ্ছে হার্ট অ্যাটাক হলে ট্রপোনিন আই এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এখন তুমি বলতে পারো, ভাইয়া ট্রপোনিন আইটা কি? এটা হচ্ছে একটা কার্ডিয়াক এনজাইম। এটাকে আমরা কি বলি, এটা একটা কার্ডিয়াক এনজাইম। তাহলে এই এনজাইমটা কেন, এটা দিয়ে কিভাবে নিশ্চিত হওয়া যায়? যখন হার্ট অ্যাটাক হয় তখন কি হবে, তোমার হৃৎপেশির অনেকগুলো কোষ নষ্ট হয়ে যায়, তাই না, ভেঙে যায়। তো ওই তখন যখন নষ্ট হয়ে যায় হৃৎপেশির কোষগুলো, এই কোষগুলো থেকে ভিতর থেকে তখন এই এনজাইমগুলো বের হয়, ট্রপোনিন আই, ট্রপোনিন সি, এইসব এনজাইমগুলো বের হয়ে যায়, বের হয়ে ওরা রক্তে চলে আসে। তো তখন তোমার যদি ব্লাড টেস্ট করা হয়, ব্লাড টেস্টের মধ্যে এই ট্রপোনিন আইটা যদি পাওয়া যায়, এই প্রোটিনটা বা এই এনজাইমটা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে। কারণ এই ট্রপোনিন আই নর্মালি এরকম থাকে না আমাদের রক্তে, কিন্তু হার্ট অ্যাটাক যখন হয় তখন ওই হৃৎপেশির কোষগুলো থেকে এই ট্রপোনিনটা বের হয়, তখন রক্তে চলে আসে, তখন ব্লাড টেস্ট করলে আমরা এটা ধরতে পারি। তো এটাও কিন্তু মনে রাখবা। আচ্ছা, তো এরপর দেখো, এখানে আরেকটা স্পেশাল ইনফরমেশন, সেটা হচ্ছে যে অস্বাভাবিক হৃৎস্পন্দন, মানে আমাদের যদি অস্বাভাবিকভাবে হৃৎস্পন্দনটা হতে থাকে সেটাকে আমরা কি বলি, অ্যারিথমিয়া। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, অ্যারিথমিয়া। এই প্রশ্নটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2016 এই প্রশ্নটা এসেছিল। তাহলে দেখো, এই তথ্যটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো থেকে যে কোনো সময় তুমি বলতে পারো, ভাইয়া এইখানে তো এই তিনটা এসেছে, বলা যায় না, তোমাদের টাইমে ইটিটি আসতে পারে, তোমাদের টাইমে হচ্ছে অ্যানজিওগ্রাম নিয়ে আসতে পারে, বিএনপি নিয়ে আসতে পারে। তো সবগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে যে কোনটা দিয়ে কি, কোনটা দিয়ে কি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া এখন হৃদরোগের নির্ণয় তো বুঝলাম, রোগ হলো, এরপরে আপনি বলেন হার্ট ফেলিওর, কত কিছু হয়। এখন যদি এমন হয় যে হৃৎপিণ্ডে যে এসএ নোডটা থাকে, হৃৎপিণ্ডের এসএ নোড, এসএ নোড যেটা দিয়ে তোমার যেটা থেকে উদ্দীপনাটা তৈরি হয়, এই এসএ নোড যদি কাজ না করে, এসএ নোড যদি তোমার বন্ধ হয়ে যায়, তখন কি হবে? তখন তো উদ্দীপনাটা কোথা থেকে তৈরি হবে, কী করব? তখন আমরা একটা কৃত্রিমভাবে, মনে করো কোনো একটা ব্যক্তির এসএ নোড নষ্ট হয়ে গেছে, তখন কৃত্রিমভাবে আমরা ওই একটা পেসমেকার, একটা যান্ত্রিক, একটা মেশিন আমরা এখানে বসাই দিই, যে বক্ষের এই জায়গাটাতে বসাই দিই। তাহলে চলো আমরা আগে জেনে নিব ওই যান্ত্রিক পেসমেকারের গঠনটা নিয়ে। তাহলে এই যে যান্ত্রিক পেসমেকার, দেখো এই যান্ত্রিক পেসমেকারের গঠনটা কীরকম, এখানে কী কী থাকবে, ফার্স্ট অফ অল একটা ব্যাটারি থাকবে এবং জেনারেটর থাকবে, ঠিক আছে, একটা ব্যাটারি এবং একটা জেনারেটর। তো এটা হচ্ছে এরকম একটা বক্সের মতো, এরকম একটা বক্স, তুমি চিন্তা করো এটা একটা বক্সের মতো থাকে, এই যে এরকম একটা বক্স, ঠিক আছে। এই বক্স থেকে, এই বক্সটাই হচ্ছে জেনারেটর, এবং ওর ভিতরে এরকম একটা ব্যাটারি আছে, যেই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। দেখো এই প্রশ্নটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 2016 এসেছিল, যে পেসমেকারে আমাদের যে যান্ত্রিক কৃত্রিম যে পেসমেকারটা এখানে বসানো হয়, যদি তোমার হৃৎপিণ্ড অকার্যকর হয়ে পড়ে, এসএ নোডটা অকার্যকর হয়ে পড়ে, সেক্ষেত্রে তো ওই ব্যাটারিটা কী দিয়ে তৈরি, ওটা হচ্ছে লিথিয়ামের ব্যাটারি থাকে। এখন এই ব্যাটারি এবং জেনারেটর থাকে, ঠিক আছে, এবং এই জেনারেটরটাই কিন্তু তোমার হচ্ছে এই ব্যাটারি থেকে এনার্জিটা নেয়। আচ্ছা, তো এরপরে এই জেনারেটর থেকে উদ্দীপনা তৈরি হয়, যেই উদ্দীপনাটা একটা তারের মাধ্যমে যায়। তো এই যে দেখো তার, মনে করো এটা হচ্ছে তার, এখানে এগুলো হচ্ছে এখান থেকে একটা তার বের হয়, চিকন লম্বা এরকম একটা তার বের হচ্ছে, ঠিক আছে, এরকম একটা তার। এই যে তারটা থাকে, এই তারটাকে বলা হয় লিড। তো এই পেসমেকারের এই তারকে কি বলা হয়, লিড বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরকম কয়টা তার থাকে, এক থেকে তিনটা, একটাও হতে পারে দুইটা তিনটা, এরকম তার থেকে থাকে। এখন এই তারের মাথার জায়গাটা, এই জায়গাটাতে একটা সেন্সর থাকে,
যেটা দিয়ে তোমার উদ্দীপনাটা সে সিগন্যাল গ্রহণ করতে পারে, সিগন্যাল দিতে পারে। এই যে মাথাটা একটা সেন্সর থাকে, এই সেন্সরটাকে বলা হয় ইলেকট্রোড। কি বলা হয় দেখো, এটাকে বলা হয় ইলেকট্রোড। তার মানে এই অংশটাকে, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রোড বলি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে উদ্দীপনাটা এই তারের মাধ্যমে গিয়ে এই সেন্সরটা দিয়ে, সেন্সর যুক্ত যে ইলেকট্রোড বলা হচ্ছে, এই ইলেকট্রোডটা দিয়ে তোমার হৃৎপিণ্ডে উদ্দীপনা পাঠায়, হৃৎপিণ্ডে এরপরে সংকোচন প্রসারণ হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই এই যে জিনিসটা, এটা কোথায় বসায়, এই জিনিসটা কোথায় বসায়? এটা বসায় হচ্ছে তোমার এই যে ক্ল্যাভিকল আছে না, এই যে আমাদের এখানে বাঁকানো এই যে বক্ষের এই জায়গাটাতে, এখানে বাঁকানো একটা অস্থি থাকে, এই ক্ল্যাভিকলের পাশে এখানে একটু চামড়ার নিচে এটা বসানো হয়। ঠিক আছে, এই পেসমেকারটা তো এইটাই। আচ্ছা, এখন এই যে ধরন, পেসমেকারের ধরনটা কি, কয় ধরনের পাওয়া যায়? এটা হচ্ছে তিন ধরনের আমরা পেয়ে থাকি, পেসমেকারটা তিন ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে এক প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, ত্রি প্রকোষ্ঠ। এখন এক প্রকোষ্ঠ পেসমেকার, এখানে দেখো এটা কি কোথায় সাপ্লাই দিবে, ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল, মানে যে কোনো একটাতে। এই যে তোমার পেসমেকার, এই পেসমেকারটা যে কোনো একটাতে সাপ্লাই দিবে, হয় ডান অ্যাট্রিয়ামে দিবে, না হয়তো ডান ভেন্ট্রিকলে দিবে। ঠিক আছে, যে কোনো একটাতে, এ কারণে এটার নাম হচ্ছে এক প্রকোষ্ঠ। দুই প্রকোষ্ঠ, এটা দেখো কোথায় সাপ্লাই দিবে, মানে সিগন্যালটা কোথায় কোথায় দিবে, ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকল। তার মানে ও দুইটা জায়গায় দিচ্ছে, দুইটা প্রকোষ্ঠে দিচ্ছে, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলে। আরেকটা হচ্ছে ত্রি প্রকোষ্ঠ পেসমেকার থাকে, যেটা কিনা ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে সাপ্লাই দিচ্ছে, মানে ডান অলিন্দ ডান নীলয়ে সাপ্লাই দিচ্ছে এবং বাম নীলয়। তার মানে দেখো এই যে পেসমেকার, একটাও কিন্তু বাম অ্যাট্রিয়ামে মানে বাম অলিন্দে সাপ্লাই দিচ্ছে না। এই যেটা ত্রি প্রকোষ্ঠ, এটা কোথায় দিচ্ছে, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলে এবং বাম ভেন্ট্রিকলে দিচ্ছে, বাম অ্যাট্রিয়ামে দিচ্ছে না। তো অনেক সময় তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে পেসমেকার নিচের কোন প্রকোষ্ঠে তোমার উদ্দীপনা পাঠায় না। ঠিক আছে, সেটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বা এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এবার আসো এই যে তোমার মেয়াদ, এইটার মেয়াদ কত বছর? একটা পেসমেকার আমি এখানে বসালাম, এটা কি আজীবন থাকবে? না, এটার মেয়াদ হচ্ছে 5 থেকে 10 বছর। ঠিক আছে, 5 থেকে 10 বছর এটার মেয়াদ। এই ইনফরমেশনটাও তোমার জন্য ইম্পর্ট্যান্ট, এটাও মনে রাখবা। তাহলে দেখো আমরা কিন্তু এই পেসমেকার নিয়ে অনেক কিছু জেনে ফেললাম। তাহলে এই পেসমেকার দিয়ে আমরা কি করি, যখন এসএনওর নষ্ট হয়ে যাবে ওই জায়গায় আমরা পেসমেকার দিয়ে উদ্দীপনাটা পাঠাতে পারি। তাহলে এটা কিন্তু কি, এটা একটা ট্রিটমেন্ট, তাই না? হৃৎপিণ্ডের যদি কোনো একটা সমস্যা হয় এই ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটাকে ফলো করব। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা জানবো হচ্ছে যে অপারেশনগুলো, হার্ট সার্জারিগুলো নিয়ে। এবার সো আমরা জানবো যে ওপেন হার্ট সার্জারিতে কি হয়, কয় ধরনের। তাহলে দেখো ওপেন হার্ট সার্জারি জিনিসটা কি আসলে, এটা হচ্ছে যে তোমার বক্ষ খুলে তারপরে ওই হৃৎপিণ্ডের উপরে যখন তোমার একটা অপারেশন করা হয়, এটাকেই আমরা বলি ওপেন হার্ট সার্জারি। ওপেন মানে খোলা, খুলে হৃৎপিণ্ডের উপরে অপারেশন করা হয়। এখন এটা তিনটা উপায়ে করা যায়, এটা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অপারেশন করতে গেলে এই ওপেন হার্ট সার্জারিটা করি। এখন এটা তিনটা উপায়ে, প্রথমটা হচ্ছে অন পাম্প। অন পাম্প মানে হৃৎপিণ্ডটাকে একটা পাম্পের সাথে যুক্ত করে হৃৎপিণ্ডের বিটিংটা চলতে থাকে আর এর উপরে অপারেশন করে। তো এই ক্ষেত্রে এই অন পাম্প সার্জারিতে যে মেশিনটা, একটা কৃত্রিম একটা মেশিন ব্যবহার করা হয়, এই মেশিনটার নাম হচ্ছে কার্ডিও পালমোনারি বাইপাস। ভেরি ইম্পর্টেন্ট নাম, কার্ডিও পালমোনারি বাইপাস, এই নামটা তোমাদের অ্যাডমিশনে আসতে পারে। তাহলে এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা দিয়ে এটাকে চালু রাখা হয় হৃৎপিণ্ডটাকে, এবং ওই সময়ে অপারেশন করা হয়। এটা গেল অন পাম্প, মানে অন পাম্প, পাম্পটা অন আছে, এই মেশিনটা অন আছে। এখন অফ পাম্প বা বলা হচ্ছে বিটিং হার্ট সার্জারি, দুইটা নাম, অফ পাম্প মানে এখানে কোনো পাম্প লাগবে না, কোনো মেশিন লাগবে না, বিটিং হার্ট মানে হৃৎপিণ্ডটা যখন বিট করতে থাকবে ওই সময়ে তোমার সার্জারিটা করা হবে। তার মানে হৃৎপিণ্ড নিজের মতো বিট করছে ওই সময়ে যখন অপারেশনটা করা হয়, সেটাকে আমরা বলি বিটিং হার্ট সার্জারি। আর আরেকটা হচ্ছে রোবোটিক, নামটা মনে রাখবা, রোবোটিক সার্জারি হচ্ছে ন্যানো রোবট, অনেক ছোটো রোবটগুলো, ন্যানো রোবট দিয়ে এই অপারেশনগুলো করা হয়। তাহলে আমরা এই জাস্ট তিনটা নাম জানবো এবং মেশিনটার নাম জানবো, এটাই আমাদের জন্য এনাফ হয়ে যাবে। এরপরে এই যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি, যেটাকে আমরা সংক্ষেপে বলছি CABG, করোনারি আর্টারি বাইপাস সার্জারি। এখন এই বাইপাস সার্জারিটা আসলে কি, বাইপাস সার্জারিটা আমরা কেন করব,
তাহলে দেখো এখান থেকে আমাদের একটু বুঝতে হবে বাইপাস কথাটার মানেটা কি আসলে এই বাইপাস শব্দটা দিয়ে আমরা কি বুঝে থাকি এটা যদি তোমরা জানো তাহলে হবে দেখো মনে করো তোমার এটা একটা ধমনী ছিল হ্যাঁ এটা একটা করোনারি ধমনী এখানে ব্লক হয়ে গেছে এই জায়গাটা ব্লক এখন এই দিক দিয়ে রক্ত চলাচল করতে পারছে না এইদিকে যেতে পারছে না সে ক্ষেত্রে তুমি কি করলা তোমার হাত বা পায়ে আমাদের অনেক ধমনী আছে যেটা দরকার নেই সেটাকে কেটে তুমি কি করলা এখান দিয়ে এইভাবে কানেক্ট করে দিলা দেখো ঠিক আছে এইভাবে কানেক্ট করে দিলা এই যে এখন রক্তটা এই দিক দিয়ে হয়ে এইভাবে যাবে এইটাকেই বলা হয় বাইপাস বাইপাস মানে কি মনে করো তুমি ঢাকা থেকে সিলেট যাবা এখন তুমি সোজা না গিয়ে তুমি কি করলা ঢাকা থেকে সিলেট তুমি দেখলো ওইখানে অনেক জ্যাম তুমি যেতে পারবা না ওইখানে প্রচুর জ্যাম অনেক ঘন্টা ধরে তুমি করলা কি ওইটাকে ঘুরে ডিরেক্ট না যে তুমি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে ঘুরে ঘুরে হবিগঞ্জ হয়ে গেলা এই যে তুমি একটা এমন একটা রাস্তা চুজ করলা যে রাস্তাটায় জ্যাম কম তো এটাই হচ্ছে যে বাইপাস ওই যে রাস্তা তুমি বাইপাস করে গেলা তো এখানেও আমরা একটা এক্সট্রা ধমনী এই যে দেখো হাত পা তলপেট থেকে এই ধমনীটাকে সংগ্রহ করে এই দিক দিয়ে একটা বাইপাস করে দিলাম যে জায়গাটায় ব্লক ওই দিক দিয়ে যেন না ওই দিক দিয়ে তো যেতে পারবে না ব্লকের রাস্তা তো এইখানে একটা বাইপাস করে দিলাম এই দিক দিয়ে এবার তোমার রক্তটা যাওয়া আসা করবে তো এটাকেই আমরা বলি করোনারি আর্টারি বাইপাস সার্জারি এই প্রশ্নটা কিন্তু 2016 সালে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এসেছিল সেখানে বলেছে ছিল যে তোমার যদি কোনো একটা ধমনী ব্লক হয়ে যায় সেক্ষেত্রে ওইখানে যদি তোমার অন্য বিকল্প রাস্তা তৈরি করতে হয় তাহলে কোন সার্জারি করা হয় তাহলে এটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি এখন এই অপারেশনটা করতে সাধারণত 3-5 ঘন্টা সময় লাগে এটা মনে রাখবা এটা কেন করি ওই যে ধমনীতে যদি প্ল্যাক্স তৈরি হয় যে এরকম প্ল্যাক্স এগুলো হচ্ছে অ্যাথেরোমেটাস প্ল্যাক্স বলি আমরা মানে এই চর্বিগুলো নিয়ে এখানে জমাট বেঁধে যায় এবং এই বাইপাস সার্জারিটা করার সময় আমরা যে মেশিনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে হার্ট লাং মেশিন এই হার্ট লাং মেশিনটা আমরা ব্যবহার করি করোনারি আর্টারি বাইপাস সার্জারিতে এবং এই প্রশ্নটা কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017 সালে এটা এসেছিল যে হার্ট লাং মেশিনটা আমরা কোন সার্জারিতে ব্যবহার করি তাহলে এটাও মনে রাখবা এরপরে হচ্ছে যে এখন আমরা একটা জিনিস একটা প্রশ্ন থেকে যায় যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন মানে এই যে হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ হচ্ছে এ কেন অবসন্ন মানে ওর ভিতরে কেন একটা ক্লান্তি আসে না ও তো করেই যাচ্ছে এমন মনে হতে পারে না ও তোমার তুমি মনে করো 60 বছর বেঁচে আছো এখন 60 বছর সেই জন্মে শুরু থেকে যে পাম্পিং শুরু হয়েছে এখনও করতেছে এখনও সুস্থ আছে একবারও কিন্তু ক্লান্ত দেখো আমরা যখন একটু বেশি হাঁটাচলা করি একটু দাঁড়ায় থাকি আমাদের কি হয় পায়ে ব্যথা হয়ে যায় না পেশিটা ধরে যায় ব্যথা হয় কিন্তু এই যে এতক্ষণ ধরে করতেছে ওর তো কোনো ব্যথা হয় না আচ্ছা ওর কারণটা হচ্ছে দেখো কি কেন হয় এখানে এটা বোঝার জন্য আগে তোমাকে নিঃসারকাল বলে একটা শব্দ এটা বুঝতে হবে এটা কি একটি উদ্দীপনা প্রয়োগের পর যে সময়ের মধ্যে অন্য উদ্দীপনায় সাড়া দেয় না তাকে বলে নিঃসারকাল মানে দেখো মনে করো আমি এইটার উপরে একটা উদ্দীপনা দিলাম এই মার্কার উপরে এই উদ্দীপনা দিলাম এই উদ্দীপনা দেওয়ার পরে যে সময়ের মধ্যে ও আর দ্বিতীয় উদ্দীপনা গ্রহণ করবে না ঠিক আছে মানে আমি ওকে একটা সিগনাল দিলাম এখন মনে করো 3 সেকেন্ড ধরে ও আর দ্বিতীয় আর একটা সিগনাল আমার থেকে নিবে না ঠিক 3 সেকেন্ড পরে গিয়ে ও আরেকটা সিগনাল নিবে তার মানে এখানে এই যে 3 সেকেন্ড এটা হচ্ছে ওর নিঃসারকাল বুঝতে পারছো তার মানে আমি এখানে একটা সিগনাল দিলাম সিগনাল দেওয়ার পরে দ্বিতীয় যে সিগনালটা দিব ওই দ্বিতীয় সিগনালটা ও কিন্তু এখন নিবে না কখন নিবে নিবে কখন যখন মনে করো 5 সেকেন্ড হলো অথবা 10 সেকেন্ড হলো এই 10 সেকেন্ড পরে গিয়ে ও দ্বিতীয় উদ্দীপনা নিবে এর আগে কিন্তু নিবে না তো এটাই হচ্ছে নিঃসারকাল এবং হৃৎপিণ্ডের এই নিঃসারকালটা কিন্তু অনেকটা দীর্ঘতম হয় ওর দীর্ঘতম নিঃসারকাল হওয়ার কারণে কি হয় এত দ্রুত হয় না মানে জিনিসটা হচ্ছে একটা আসবে অনেকক্ষণ পরে আরেকটা সিগনাল আবার অনেকক্ষণ পরে আরেকটা সিগনাল বুঝতে পারছো এ কারণে ও কখনো ক্লান্তি হয় না দেখো তোমার উপরে যদি তুমি যদি একটু বিশ্রাম নিয়ে আবার একটা কাজ করো বিশ্রাম নিয়ে কাজ করো তোমার কিন্তু এত ক্লান্তি মনে হবে না কিন্তু তুমি যে একটা না মনে করো তুমি দাঁড়ায় আসো তুমি দাঁড়া একটা কাজ করতেছো কাজ না করতেই আরেকজন তোমাকে আরেকটা কাজ ধরায় দিল ওটা না শেষ না করতে আরেকজন এসে গেল এভাবে একজনের পর একজন আসতে থাকলে তোমার কি মনে হবে
তোমার একটা টাইমে তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার আর ভালো লাগবে না। তো হৃৎপিণ্ডেরও এরকম হইতে পারতো, যদি ওর একটার পর একটা উদ্দীপনা আসতো, তাড়াতাড়ি আসতো, তখন দেখা যেত হৃৎপিণ্ড একটা সময় ক্লান্ত হয়ে তুমি মারা যাইতা। কিন্তু হৃৎপিণ্ডে এমন হয় না, অনেক দেরি করে করে বিশ্রাম নিয়ে নিয়ে ওর কাজটা আসে বা উদ্দীপনাটা আসে। এটা কি আমরা বলছি নিঃসার কাল, ক্লিয়ার? তো এ কারণে ওর কোনো অবসন্ন হয় না, ও কখনো হতাশ হয় না, বন্ধ করে দেয় না কাজে, অলওয়েজ সচল থাকে। আশা করি এটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি ও তাড়াতাড়ি আসতো তাহলে কি হইতে পারতো হৃৎপিণ্ডে? দেখো নর্মালি কি হয়, কোনো একটা মানে পেশি যখন অতিরিক্ত কাজ করতে থাকে তখন ওর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটা মনে রাখবা। মানে যখন পেশি, যেমন আমাদের এই পেশিগুলো, আমরা যখন অতিরিক্ত অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকি, পেশিগুলো একটা টাইমে কি হয়, ওরা প্রচুর পরিমাণে মানে বিপাক হতে হতে অক্সিজেন না পেতে পেতে একটা টাইমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। মানে ওর পর্যাপ্ত পরিমাণ, মনে করো তুমি এত কাজ করাচ্ছ যে তোমার পেশিটার অক্সিজেন সাপ্লাই ওই পরিমাণ পাচ্ছে না, তখন কি হয় জানো, গ্লুকোজের অবাধ শোষণ হয়। কি হয়, গ্লুকোজের অবাধ শোষণ, অবাধ শোষণ, অবাধ শোষণ মানে কি, ওই যে অক্সিজেনের অভাবে যেটা হয়, গ্লুকোজের তখন অবাধ শোষণ হয়। এই অবাধ শোষণের কারণে অক্সিজেনের অভাবে গ্লুকোজ থেকে তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া শুরু করে। এই ল্যাকটিক অ্যাসিডটা তখন তোমার এখানে পেইন ক্রিয়েট করে, ব্যথা তৈরি করে, বুঝতে পারছো? এই কারণে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকলে আমাদের পা ব্যথা হয়ে যায়। কেন? কারণ ওই যে তখন গ্লুকোজটা অবাধ শোষণ করে। কেন করলো? কারণ ওই যে অক্সিজেন সাপ্লাই এত দিতে পারছে না। তো তুমি যে এত পরিশ্রম দিচ্ছ তোমার হাতের উপরে বা তোমার পায়ের উপরে, এত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, এ কারণে তখন অবাধ শোষণ হয় এবং ল্যাকটিক অ্যাসিড হয়। ল্যাকটিক অ্যাসিড হওয়ার কারণে ব্যথা তৈরি হয়। তো এই যে হৃৎপিণ্ডে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হতে পারে না, কারণ ওই যে উদ্দীপনার নিঃসার কালটা দীর্ঘতম, উদ্দীপনা অনেক পর পর আসে, অনেকক্ষণ পর পর আসে, যার কারণে ওর ভিতরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই পায়, ল্যাকটিক অ্যাসিড তৈরিও হয় না, ব্যথাও হয় না। তো এইটা হচ্ছে তোমার ওর কারণ। আশা করি এটা বুঝতে পারছো যে যদি ওর নিঃসার কালটা কম হইতো তাহলে তোমার কী সমস্যা হইতে পারতো, তাহলে তোমার ল্যাকটিক অ্যাসিড বেশি বেশি তৈরি হইতো, ব্যথা হইতো বেশি বেশি। আচ্ছা এটা জানলাম, এবার আসো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওপ্লাস্টির আবিষ্কারককে, এটা হচ্ছে এই প্রক্রিয়াটার আবিষ্কারক ডক্টর অ্যান্ড্রেস গ্রয়েনজিগ, ভেরি ইম্পর্ট্যান্ট তার নামটা। এবং অ্যাঞ্জিওপ্লাস্টিটা কী, এই যে ব্লক হয়, এই যে ব্লক হলো, এখানে মনে করো ব্লক হইলো একটা ধমনীর, এখানে ব্লক হয়ে গেল, এই ব্লকটাকে ছোটানোর জন্য, ব্লকটাকে সরানোর জন্য যে প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এটার কী কী ধরন আছে, বেলুন আছে, লেজার, অ্যাথেরেক্টমি, করোনারি, স্ট্যান্টিং, এগুলা নামটা জাস্ট জানবা যে কোন কয়টা টাইপের, কী টাইপ, কী কী নাম। বেলুন, যেমন একটা বেলুন দিয়ে, একটা বেলুন ফুলায়ে ওই ধমনীটাকে যে জায়গায় ব্লক হয়েছে এই ব্লকটাকে এরকম মোটা করে ফেলে, মানে ধমনীটাকে এরকম প্রসারিত করে বেলুনের মাধ্যমে। হ্যাঁ, তো এটা লেজার, লেজার রশ্মি দিয়ে ওই ব্লকটাকে ধ্বংস করে ফেলে, এই ব্লকটাকে লেজার রশ্মি দিয়ে ধ্বংস করে। অ্যাথেরেক্টমি, একটা টিউবের মতো পার্ট থাকে ওইটা দিয়ে, এইটি টিউব দিয়ে এভাবে এভাবে করে ব্লকটাকে ধ্বংস করে, এই যে দেখো জাস্ট এভাবে এভাবে করে ধ্বংস করে, এই যে দেখো ব্লক নাই হয়ে গেল, এটা হচ্ছে অ্যাথেরেক্টমি। আর করোনারি স্ট্যান্টিং, এটাকে হচ্ছে ওই যে বলে না রিং বসায়, হার্টে রিং বসায়, এখানে কি হয়, এই যে এরকম একটা রিং বসায় দেয়, এরকম একটা রিং বসায় দেয়, এই রিং বসায় দিলে কি হবে, এই ধমনীটা প্রশস্ত হয়ে যায়, এরকম প্রশস্ত হয়ে যাবে, এই ধমনী প্রশস্ত হয়ে গেলে কি হবে, এখানে রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে। এবং রিংয়ের বসানোটা অনেকটাই বেশি কার্যকর, কারণ এই একবার রিং বসায় ফেললে ওইখানে আর পরবর্তীতে ব্লক হয় না, মানে ওই জায়গাটাতে আর কোনো চর্বি জমাট বাঁধবে না। তো এইটা, এটা হচ্ছে রিং পরানোর একটা সুবিধা। আচ্ছা তাহলে আমরা এই করোনারি স্ট্যান্টিংয়ের এটা মনে রাখবো। আবার করোনারি স্ট্যান্টিংটা হচ্ছে বেশি প্রচলিত বর্তমান বিশ্বে, এটাই বেশি প্রচলিত, দেখবো ওই যে মানুষকে বলে রিং বসায়, এটা বসায়, এগুলা। এই অপারেশনটার জন্য 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে, এটা মনে রাখতে পারো এমসিকিউ হিসেবে। আর একটা হচ্ছে স্ট্রোক, এখন আমরা স্ট্রোকের ব্যাপারটা জানবো। স্ট্রোকটা কি আসলে, এই যে রোগটা, এটা নতুন সংযোজন আমাদের বইয়ে, সেটা হচ্ছে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের ধমনীতে ব্লক থাকার ফলে রক্ত চলাচল ব্যাহত হলে, মানে রক্ত চলাচলটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, এই মস্তিষ্কের ধমনীতে যদি ব্লক তৈরি হয়, এরকম ব্লক হয়ে যায় ধমনীতে মস্তিষ্কে, তখন কি হবে, রক্ত চলাচল হবে না, তাহলে মস্তিষ্কের যে কোষগুলো, নিউরনগুলো, ওরা রক্ত অক্সিজেন পাবে না, এগুলো পাবে না, তাহলে আস্তে আস্তে কি হবে, ব্রেন অকার্যকর হয়ে যাবে, তুমি মারা যাবা। এটাই মেইনলি মূলত স্ট্রোকে হয়। এখন স্ট্রোকের কারণগুলো কি, এই যে ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের কারণে কি হবে, হাই ব্লাড প্রেশার বাড়ানোর কারণে তোমার ওই যে মস্তিষ্কের ধমনীগুলো ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে ছিঁড়ে গেলে রক্ত ক্ষরণ হবে এবং আস্তে আস্তে হবে কি, ব্রেইনে ওই যে তোমার যেহেতু ধমনী ছিঁড়ে গেছে তো সাপ্লাই কমে যাবে,
নিউরনগুলোতে সাপ্লাই কমে যাবে এবং তোমার অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে তোমার মৃত্যু হতে পারে কোষে। এরপরে হচ্ছে কোলেস্টেরলযুক্ত খাবার, ওই যে ব্লক হতে পারে, কোলেস্টেরল বেশি ব্লক করে দিবে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণেও তোমার স্ট্রোক হতে পারে। তো এইগুলো হচ্ছে কারণ। আর লক্ষণ কী? খুবই কমন, বমি বমি ভাব আসবে, প্রচুর মাথা ব্যথা করবে, যেহেতু ওইখানে ব্লিডিং হবে, মানে ছিঁড়ে যেতে পারে বা ব্লকের কারণে, মানে অক্সিজেন পর্যাপ্ত পাচ্ছ না, তোমার নিউরনগুলো পাচ্ছে না, তো তোমার মাথা ব্যথা হবে এবং একটা সময় গিয়ে তোমার সেন্সলেস, চেতনা লোপ, তুমি বেহুশ হয়ে যেতে পারো, তোমার আর কোনো সেন্স কাজ করবে। ওই যে দেখবো অনেক সময় এমন হয়, স্ট্রোকে মানুষ এরকম কথা বলতে পারে না, একদম সেন্সলেস হয়ে যায়। তো এই জিনিসটা হয়ে থাকে। তো স্ট্রোকে স্বাভাবিক অনেক সময় যদি নর্মাল লেভেলের স্ট্রোক হয় তাহলে হয়তো হাসপাতালের সাথে সাথে নিলে বেঁচে যেতে পারে, বাট অনেক সময় দেখা যায় যে মৃত্যু, স্ট্রোকের কারণে মৃত্যু, ডিরেক্ট মৃত্যু হতে পারে। কারণ ব্রেন এমন একটা জিনিস, তোমার এখানে অল্প সময়ের জন্য যদি তোমার এখানে অক্সিজেন সাপ্লাই না পায়, এ ও তোমার মৃত্যুর কারণ হতে পারে। তো এটা গেল। তাহলে আশা করি আমরা স্ট্রোক সহ এখানে যে প্রক্রিয়াগুলো, আমরা এখানে সার্জারির ব্যাপারগুলো পড়ছিলাম, অ্যাঞ্জিওপ্লাস্টি পড়লাম, সব কিছু বুঝতে পেরেছি এবং এরই মধ্যে দিয়ে আমাদের এই হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনের এই যে চ্যাপ্টারটি, বড় চ্যাপ্টার, এটার সমাপ্ত ঘটলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যা যা মার্ক করে দিয়েছি, যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি, যেই যেই ইনফরমেশনগুলো, এগুলো ভালো করে পড়বা। আশা করি এই চ্যাপ্টার থেকে তোমরা যদি যতগুলো এমসিকিউ আসবে তোমরা সবগুলাই অ্যান্সার করতে পারবা। তাহলে পরবর্তী অধ্যায়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।